পাণ্ডুলিপি সম্পাদন এবং পুস্তক প্রকাশনা। এখানে আসলে সম্পাদনা খুব গভীর বিষয় না গিয়ে সম্পাদনা কি কেন করতে হয় বা এই বিষয়টা কেন জরুরি বা এই ব্যাপারে আমাদের যে রাখাল ভাই আছেন উনি এই বিষয়ে অনেক এক্সপার্ট, আপনাদেরকে তার জ্ঞান বুঝে বিষয়গুলো শেয়ার করার মতো সেগুলো শেয়ার করবেন। স্বাগত জানাচ্ছি আধুনিক ভাষা ইনস্টিটিউট আয়োজিত পাণ্ডুলিপি সম্পাদনা ও পুস্তক প্রকাশনা বিষয়ক কর্মশালায়। মূলত এই কর্মশালাটা আমরা আয়োজন করি সম্পাদনা নামের একটি প্রতিষ্ঠান থেকে। গত 8 তারিখে এই ইনস্টিটিউটেই আমরা কর্মশালাটা করেছিলাম এবং সেই কর্মশালাটা ছিল সবার জন্য উন্মুক্ত। আজকের কর্মশালাটার আয়োজক সম্পাদনা নয়, আজকের আয়োজক আধুনিক ভাষা ইনস্টিটিউট। কিন্তু এই কর্মশালাটা আমরা কেন করছি? কর্মশালাটা আমরা করছি এই জন্য যে সমস্ত দেশ প্রকাশনা এবং জ্ঞানে এগিয়ে গেছে তাদের জ্ঞান জগতের একটা শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য তাদের কিছু ইনস্টিটিউশন ডিপার্টমেন্ট ডেভেলপ করেছে। পাবলিশিং অ্যান্ড প্রিন্টিং ডিপার্টমেন্ট আমাদের এখানে হয়েছে কয়েক বছর, কিন্তু এটা আরও অনেক আগে সে সমস্ত দেশে হয়েছে এবং সেখানে এডিটিং ডিপার্টমেন্টও আছে, এডিটিং অ্যান্ড পাবলিশিং ডিপার্টমেন্টও আছে। তো যার ফলে হয় কি, যে কোনো টেক্সট যখন আমরা তৈরি করি, টেক্সট তৈরি করা এবং এরপরে এরকম প্রিন্ট হয়ে যাওয়া, এর মাঝের যে জায়গাটা, এই জায়গাটাই আমাদের এখানে কাজ করা হয়। আমি একটা পাণ্ডুলিপি তৈরি করলাম, এরপরেই ওটা মেশিনে দিয়ে ছাপা হয়ে বই হয়ে চলে আসে, যার ফলে এই পাণ্ডুলিপির মধ্যে কী ভুল ত্রুটি ছিল, কতখানি অথেন্টিক এটা দেখা হয়। যার ফলে বই যখন হয়ে যায় তখন আমরা পড়তে শুরু করি এবং মনে করি যে এখানে যা আছে সব ঠিক, এবং লাইব্রেরিতেও চলে যায়, লাইব্রেরিতে ছেলেমেয়েরা সব এটা আবার পড়ে আবার ওখান থেকে নোট নিতে থাকে, যার ফলে হয় কি একটা ভুলের ইটারনাল একটা ভুলের প্রসেসের মধ্যে গিয়ে আমরা পড়ি। যারা জ্ঞান বিজ্ঞানে এগিয়ে গেছে তারা বলেছেন যে না, এটাকে একটা এসের মধ্যে আনতে হবে, যে এমন একটা জায়গায় থাকতে হবে যার একটা ছাপির মতো ওটা পার হয়ে যেয়ে বই আকারে আসতে হবে, তার আগ পর্যন্ত বই পাওয়া যাবে। সেই জায়গাটা ওরা ডেভেলপ করেছে বলে ওদের বই পুস্তক হাতে দিলে আমাদের মনে হয় যেন বাহ কি সুন্দর, ঠিক যেভাবে চাইছি সেভাবে পাওয়া যাচ্ছে। আমাদের আবেগের মাত্রা নেই, আমাদের মননে মাত্রা নেই, আমাদের সৃজনে মাত্রা নেই, মাত্রাহীন সব কিছু, যার ফলে গোটা জাতি একটা মাত্রাহীন এবং কাণ্ডজ্ঞানহীন জাতিতে পরিণত হচ্ছে। এটা যদি ভিতর থেকে ঠিক করতে হয়, একটা আছে রাজনীতির ঠিক করা, তারা স্টেটে পাওয়ার রোল করবে কীভাবে করবে, কিন্তু একাডেমিক্যালি যদি ঠিক করতে হয় তাহলে এই টেক্সট যখন থেকে নির্মাণ হচ্ছে এবং যখন থেকে পাবলিশ হচ্ছে এই পুরো জায়গাটার মধ্যে এই প্রসেসটার মধ্যে দিয়ে যেতে হবে, তাহলে আমরা ভিতর থেকে রাষ্ট্রকে অনেকখানি চেঞ্জ করতে পারবো, জ্ঞানের রাজ্যকে অনেকখানি সুন্দর সুশৃঙ্খল করতে পারবো এবং ভুলের সম্ভাবনা কমিয়ে তুলতে পারবো আমাদের জাতির জন্য। তো এই কাজটা আমরা গত 10 বছর ধরে করছি, আমাদের জন্য খুব সৌভাগ্যের বিষয় যে আজকে ঢাকা ইউনিভার্সিটির আধুনিক ভাষা ইনস্টিটিউট এরকম একটা সুযোগ আমাদেরকে দিয়েছে। তো আমরা একদম প্রথম সেশনে প্রবেশ করব, বই বিশ্লেষণ এবং বইয়ের কল্পক যা চিনে নেওয়া। আমরা যদি বইটা সুন্দর করতে চাই কিংবা স্ট্যান্ডার্ড করতে চাই, সুন্দর চেয়ে স্ট্যান্ডার্ড করতে চাই, তাহলে বইয়ের আসলে অ্যানাটমিটা আমাদের জানতে হবে, বইয়ে কোন যে পার্টসটা কোনখানে থাকে সেই জায়গাটা আমাদের বুঝে নিতে হবে। আমরা রাখি যে বইটা শিকাগো ম্যানুয়াল অফ স্টাইল, দ্য এসেন্সিয়াল গাইড ফর রাইটার্স এডিটর্স অ্যান্ড পাবলিশার্স। বইটার দিকে তাকালে কি একটা হচ্ছে যে বাইরের কিছু অংশ আমরা চোখ দেখতে পাই, এটাকে আমরা কয়টা পার্টস আছে আমরা দেখি, এটা একটা কাভার, কাভারটাকে খুললেই দেখা যাবে যে এখানে একটা ফ্ল্যাপ তৈরি হয়েছে, একটা পাখনার মতো, এটা ফার্স্ট ফ্ল্যাপ, এখানে একটা লেখা আছে, এটার নাম হচ্ছে ব্লগ অর অ্যাবাউট দ্য বুক। বই সম্পর্কে সংক্ষেপে কিছু পরিচিতিমূলক কথা থাকে যেটাকে ব্লগ বলে, তার মানে ফার্স্ট ফ্ল্যাপে যে
টেক্সটটা থাকে সেটা হলো বইয়ের পরিচিতি ব্লগ, এটা হলো ব্যাক কভার। ব্যাক কভার থেকে একটা ফ্ল্যাপ তৈরি হচ্ছে, এটা হলো সেকেন্ড ফ্ল্যাপ। এবং সেকেন্ড ফ্ল্যাপে যে লেখাটা থাকছে সেটা হলো লেখক পরিচিতি, এই এটা হলো বাইরের দিকটা। আর এইখানে একটা জায়গা তৈরি হচ্ছে, এটাকে স্পাইন বাংলাতে অনেকে বলে, এটা হলো ফুট বাংলা বাজার, কিংবা আমাদের পাবলিকেশন জগতে গেলে বলে যে ফুটের মাপ কত, মানে ফুটের মাপ মানে ফুটটা কতখানি পুরু, এটা কি 1 ইঞ্চি পুরু নাকি 2 ইঞ্চি পুরু, এটা স্পাইন। আর একটা হলো এন্ড পেপার, এন্ড পেপারটা এটা জ্যাকেটের মতো করে আছে কভার, এটা আমি খুলে ফেললাম, এটা বোর্ড, এটা বই না, এটা আসলে এই বইটাকে দীর্ঘস্থায়ী করার জন্য এটা হলো ব্যবহার, এটার কোনো প্রয়োজন নাই বই, এটা এটা না, বইটা এখান থেকে শুরু হয়েছে। তাহলে এইটা কি, এটা হলো কভার, কিংবা কভারের সাথে যে বোর্ডটা থাকে, বোর্ড এবং বইকে সংযুক্ত রাখে যে পেপারটা সেটা হলো এন্ড পেপার, কিংবা এটাকে বাংলাতে বলে পুস্তান, এটা এই শব্দগুলো। এবং এটা অনেকে সুন্দর ডিজাইন করে, বইটা খুললেই পুস্তকটা দেখলেই অনেক ভালো লাগে। তাহলে এটা হলো বাইরের দিকটা, বইয়ের বাইরের যে পার্টসগুলো আছে সেগুলো আমরা দেখে ফেললাম। এখানে মূল জায়গাটা হলো যে বইয়ের কভারের যে দুইটা ফ্ল্যাপ আছে, ফার্স্ট ফ্ল্যাপ এবং সেকেন্ড ফ্ল্যাপ। ফার্স্ট ফ্ল্যাপে থাকে অ্যাবাউট দ্য বুক, যেটার একটা টার্মিনোলজি আছে ব্লগ। আর সেকেন্ড ফ্ল্যাপে থাকে অ্যাবাউট দ্য অথর, এটা হলো লেখক পরিচিতি। ব্যাক কভারে অনেক জিনিস থাকতে পারে, বইয়ের সম্পর্কে নিউ ইয়র্ক টাইমস কি বলেছে, টাইমস কি বলেছে, ওয়াশিংটন পোস্ট কি বলেছে, এখানে আমরাও দিতে পারি যে প্রথম আলো কি বলেছে, ইত্তেফাক কি বলেছে, কিংবা একজন গুরুত্বপূর্ণ মানুষ কি বলেছে, সুশীল ভট্টাচার্য কি বলেছেন বইটা নিয়ে, এরকম কিছু প্রমোশনাল ব্যাক কভারে থাকে। অনেক সময় কভারের উপরেও থাকে যে এটা হলো ফরওয়ার্ডেড বাই নম চমস্কি, কিংবা 6 মিলিয়ন্স কপি সোল্ড, এরকম থাকে, যেগুলো বইটাকে আরো পাঠকের কাছে গ্রহণযোগ্য করে তোলার এক ধরনের উপায় হিসাবে কাজ করে। তাহলে আমরা বইয়ের ভিতরে প্রবেশ করি এবার। বইয়ের যে ভিতরের যে বড় যে অংশটা পুস্তানি পার হয়ে গেলে এখান থেকে শুরু হলো, এবং এই যে ব্যাকের আরেকটা পুস্তানি আছে এদূর পর্যন্ত, এই যে জায়গাটা ইন্টেরিয়র পার্টের বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত যে অংশটা, এটাকে আমরা মোটা দাগে তিনটা ভাগে ভাগ করতে পারছি, বড় তিনটা পার্টস পাই। একটা হলো ফ্রন্ট মিটার, এটার একটা টার্মিনোলজি আছে, প্রিলিমিনারি মিটার্স অর সংক্ষেপে বলে প্রিলিমস, আমরা সুবিধার জন্য এটাকে বলতে পারি ফ্রন্ট মিটার, সম্মুখ অংশ। তারপরে থাকে টেক্সট, এবং তারপরে থাকে ব্যাক মিটার অর এন্ড মিটার, মোটা তিনটা অংশ। এবার আমরা আরো সূক্ষ্ম ভাগে প্রবেশ করব। ফ্রন্ট মিটারের মধ্যে আসলে কি থাকে, ফ্রন্ট মিটার কি আমরা বুঝে ফেলেছি, আমার ধারণা বুঝেছি আমরা, কারণ হচ্ছে যে বইয়ের শুরুতেই নাম, সূচিপত্র, তারপরে ভূমিকা, এই যে সব কিছু থাকে না, এগুলো কিন্তু মূল বইয়ের কথা না, মূল বইটা তারপরে। এবং অনেক সময় আমরা উপন্যাস পড়তে গেলে ভূমিকা টমিকা ওগুলো না পড়ে একবারে আমরা জানি যে উপন্যাসটা কোনখান থেকে শুরু হয়েছে, সেইখানে চলে যায়। এটাই আসলে টেক্সট, এর এই টেক্সট মূল গল্প কিংবা মূল প্রবন্ধ শুরু হওয়ার আগে যা থাকে সেগুলো আসলে ফ্রন্ট মিটার। আর উপন্যাসটা শেষ হয়ে গেল, তারপরে আবার কী সব থাকলো ওগুলো আমরা জানি, ওগুলো গল্প না, ওগুলোর মধ্যে মজা নাই, ওগুলো হলো ব্যাক মিটার। কিংবা টেক্সট যদি হয়, মানে নন ফিকশন যদি হয়, তাহলে আমরা বলবো যে এখানে বইটা শেষ, পরে কী সব নাম টাম আছে, বইয়ের নাম টাম এগুলো আছে, ওগুলো আমরা অনেক সময় দেখি, ওগুলো হলো ব্যাক মিটার। তো ফ্রন্ট মিটারের মধ্যে আসলে কতগুলো পার্টস থাকতে পারে, সব বই থাকবে তা না, কিন্তু থাকতে পারে, সেগুলো আমরা সর্বোচ্চ তা দেখার চেষ্টা করি। ফার্স্টে আমরা দেখছি যে হাফ টাইটেল, হোয়াট ইজ হাফ আর হোয়াই হাফ, এইটার নাম হলো শিকাগো ম্যানুয়াল অফ স্টাইল, এই টাইটেলটা
the essential guide for writers, editors, and publishers. It has a title, full. Kintu half title konta. Half title holo eta. The Chicago Manual of Style. তার মানে বইয়ের ফার্স্ট পেজটা হলো হাফ টাইটেল পেজ, ওই যে পেজ ওয়ান, এবং এটা হলো রোমান নিউমারিক, অ্যারাবিক নিউমারিক আছে না, মানে ইংরেজি যে ওয়ান টু ওটাতে না। মানে ফ্রন্ট মিটারের সমস্ত নাম্বারিংগুলো হয় রোমান, আর টেক্সট যখন শুরু হয় তখন হলো অ্যারাবিক নাম্বার। এটা হলো একটা স্ট্যান্ডার্ড সারা দুনিয়া জুড়ে, এটা স্ট্যান্ডার্ড। এটা যদি আমরা বাংলাতে লিখি বাংলায় দুই লিখবো টেক্সটে, কিন্তু ফ্রন্ট মিটারে যে আমরা রোমান হরফে ফ্রন্ট মিটার, কিন্তু যাতে করে ওটা মূল টেক্সট থেকে আলাদা থাকে। এটা স্ট্যান্ডার্ড, এটা অন্য কিছু না, যেন বুঝে নেওয়া যায় টেক্সট উল্টালে আমি ফ্রন্ট মিটারে আছি নাকি টেক্সটে ঢুকেছি, এটা একটা সুবিধা। তারপরে সেকেন্ড পেজ, বইয়ের সেকেন্ড পেজ এখানে কি দেখছে, এটা হলো ব্ল্যাঙ্ক, সেকেন্ড পেজটা হলো ব্ল্যাঙ্ক, অথবা বলছে যে সিরিজ টাইটেল অথবা ফ্রন্টিসপিস। এই বইটা যদি কোনো সিরিজের একটা ভলিউম হতো, হতে পারে না, ইতিহাস নিয়ে সাতটা বই নিয়ে একটা সিরিজ, তার ভলিউম ওয়ান, তাহলে এখানে সিরিজের নামটা থাকে। আর যদি সিরিজের নাম হয়, যদি মনোগ্রাফ হয়, মনোগ্রাফ এবং সিরিজ এটা আবার কি টার্ম আসলো, মনোগ্রাফ হলো এটা হলো একটা মনোগ্রাফ, কেন এটার সিরিজ নাই, এটার আগেও নাই পরেও নাই, এটা একটা কমপ্লিট বই। যখন ভলিউম হয় তখন কিন্তু সেটা মনোগ্রাফ না, সেটা সিরিজ, এটা মনোগ্রাফ। একটা উপন্যাস একটা মনোগ্রাফ, কারণ যদি আবার ওটা যদি ইয়ে থাকে ট্রিলজি হয়, যদি যে এক দুই তিনটা পার্ট, তাহলে কিন্তু ওটা সিরিজ। যখন কোনো বই সিরিজ না তখন সেটা মনোগ্রাফ। তো মনোগ্রাফ হলে স্বাভাবিকভাবে এখানে সিরিজ থাকছে না, ব্ল্যাঙ্ক হচ্ছে, কিন্তু যদি সিরিজ হয় তাহলে সিরিজ টাইটেল থাকে, অথবা ফ্রন্টিসপিস। এখানে যদি কোনো কারো স্মারকগ্রন্থ হয় তাহলে তার ছবিটা দেওয়া, এটা ফ্রন্টিসপিসের মতো ব্যবহার হয়েছে, কিংবা অন্য অনেক অনেক ইয়ে হিসাবে পারপাসে এটাকে যে এই পেজে অন্য কিছু ব্যবহার করলে সেটাকে বুঝে নিতে হবে যে এটা ফ্রন্টিসপিস। এই 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 পেজের এক্সটেনশন মতো হয়ে ব্যবহার করলেও যদি ডিজাইন করে দেওয়া হয় সেটাও বলতে হবে যে এটা ফ্রন্টিসপিসের মতো ব্যবহার করছে এই পেজটা, ব্ল্যাঙ্ক পেজটা। পেজ থ্রি, টাইটেল পেজ, সারা দুনিয়ার সমস্ত বইয়ের পেজ থ্রি মানে টাইটেল পেজ। যদি কখনো কেউ বলে যে পেজ থ্রি দেখুন, তাহলে আমাকে বুঝে নিতে হবে আমাকে টাইটেল পেজ দেখতে বলছে। লাইব্রেরিতে সবাই বলবে যে ইয়ে পেজ থ্রি দেখুন, লাইব্রেরি সায়েন্সে যা পেজ থ্রি মানে টাইটেল পেজ, লাইব্রেরির সমস্ত ক্যাটালগিং ইত্যাদি ইত্যাদি সমস্ত হবে পেজ থ্রি দেখে, কভার দেখে না, হাফ টাইটেল দেখে না, কপিরাইট পেজ দেখে না, টাইটেল পেজ দেখে। পেজ ফোর, কপিরাইট পেজ। এইভাবে ধরুন যে বইয়ের পার্টসগুলো সিরিয়ালি থাকছে, আগে পিছে যাওয়ার সুযোগ নাই। এটা যদি আপনি এলোমেলো করেন তাহলে বইয়ের জগতে যারা তারা বলবে যে বইটা সুন্দর হয়নি, মানে আমরা মানুষ দেখতে অভ্যস্ত, তো মানুষের হাত তো পায়ের জায়গায়, পাটা হায় হাতের জায়গায়, কিংবা এরকম হলে যেমন মানুষ হয়, বইয়ের জগতে এগুলো যদি এলোমেলো হয়ে যায় তাহলে মানুষ বলবে যে বইটা সুন্দর হয়নি, জাস্ট পার্টসটা ঠিক জায়গায় নাই বলে। মানুষ হিসাবে হয়তো আমরা অনেক ভালো হতে পারি, কিন্তু হাতটা পায়ের জায়গায় গেলে সেটা ভালো মানুষ হিসাবেও খুব বেশি আগে গ্রহণযোগ্য হবে, কারণ এটা মানুষটাই কেমন দেখা যাচ্ছে, এরকম আর কি জিনিসগুলো। এপিগ্রাফটা কি, যদি ডেডিকেশন না থাকে, উৎসর্গ না থাকে কোনো বই, অনেক সময় কোনো কবি সাহিত্যিক বিখ্যাত মানুষের একটা দুইটা লাইন দিয়ে দেওয়া হয় একটু বাঁকানো হরফে কিংবা ডিফারেন্ট টাইপে, এটা হলো এপিগ্রাফ। আর যদি ডেডিকেশন দেওয়া হয় তারপরেও যদি কেউ এপিগ্রাফ দিতে চায় তাহলে সেটা যাবে পেজ সিক্সে, না হলে পেজ সিক্স কিন্তু ব্ল্যাঙ্ক থাকবে।
তারপরে যদি ডেডিকেশন না থাকে এপিগ্রাফ ওটাও যদি না থাকে তাহলে পেজ ফাইভে চলে আসবে লিস্ট অফ কন্টেন্ট। তার মানে ডেডিকেশন এবং এপিগ্রাফ এটা অনেকটা অপশনাল পার্টস, এটা নাও থাকতে পারে। আমি আমার বইটা ডেডিকেট করার কাউকে পাইনি কিংবা করতে চাই না, তাহলে লিস্ট অফ কন্টেন্ট চলে আসবে পেজ ফাইভে। আর যদি ডেডিকেশন এপিগ্রাফ থাকে তাহলে লিস্ট অফ কন্টেন্ট চলে আসবে পেজ সেভেনে। সুতরাং আমি পেজ থ্রিকে যেমন ভাবে বলতে পারি এটা টাইটেল পেজ, পেজ ফাইভকে সবসময় বলতে পারি না যে এটা ডেডিকেশন পেজ, এটা লিস্ট অফ কন্টেন্ট পেজ হতে পারে, ডেডিকেশন পেজ হতে পারে। এরপরে আরও পার্টস, এগুলো কিন্তু সিরিয়ালি যাচ্ছে। লিস্ট অফ কন্টেন্টের পরে যে আসলে এইগুলো আসছে, লিস্ট অফ ইলাস্ট্রেশনস, লিস্ট অফ টেবলস, ফরওয়ার্ড, preface, acknowledgement, introduction, abbreviations, chronology, or second half title. এই যে সিরিয়ালি এতগুলো পার্টস প্রায় 18টা কিংবা 19টা, এই পার্টসগুলো সব বইয়ে থাকবে তা না, কিন্তু যে বইয়ের জন্য যে পার্টসটা দরকার সেইটা থাকতে হবে। যদি না থাকে তাহলে বুঝতে হবে যে বইটা অপূর্ণ আছে, বইটা তৈরি করা হয় না। এখানে একটা টার্ম আবার রেট্রো অর ভার্সো, তার মানে লিস্ট অফ কন্টেন্ট ছিল আগে যে পার্টস ইমিডিয়েট আগে যেটা, এটা ছিল লিস্ট অফ কন্টেন্ট, এর পরে আসছে লিস্ট অফ ইলাস্ট্রেশনস। এখানে দেখতে পাচ্ছি রেট্রো অর ভার্সো, রেট্রো কোনটা আর ভার্সো কোনটা, মানে এটা একটা লিফ, লিফটা মাটিতে পড়লে যেটা ফ্রন্ট সাইড সেটা হলো রেট্রো, আর যেটা মাটির সাথে মিশে থাকবে সেটা হলো ভার্সো। তার মানে হচ্ছে যে এটা একটা যদি লিফ হয়, বড় লিফ, তাহলে এটা রেট্রো, এটা ভার্সো, এবং এইভাবে উল্টালে যদি হয় তাহলে এটা রেট্রো, এই পেজটা রেট্রো, আর এর এর নিচেই যেটা আছে সেটা হলো ভার্সো, তাই না? তার মানে সমস্ত বই শুরু হচ্ছে রেট্রো থেকে না ভার্সো থেকে, রেট্রো থেকে। তার মানে সমস্ত পেজ, সমস্ত বই শুরু হচ্ছে রেট্রো থেকে, এবং রেট্রো আসলে পেজ ওয়ান, ফার্স্ট যে রেট্রোটা বইয়ে, তাই না? পেজ ওয়ান, এবং পেজ টু হলো ভার্সো, পেজ থ্রি আবার রেট্রো, পেজ ফোর ভার্সো। তার মানে সমস্ত অড নাম্বারগুলো রেট্রো, আর সমস্ত ইভেন নাম্বারগুলো ভার্সো। তো লিস্ট অফ ইলাস্ট্রেশনস কেন রেট্রো আর ভার্সোতে বলছে, কারণ লিস্ট অফ কন্টেন্ট যদি ভার্সোতে শেষ হয় লিস্ট অফ কন্টেন্ট, তাহলে লিস্ট অফ ইলাস্ট্রেশনস রেট্রো থেকেই শুরু হতে পারছে, কারণ এইখানে লিস্ট অফ কন্টেন্ট শেষ হয়েছে, তারপরে লিস্ট পার্টস হচ্ছে লিস্ট অফ ইলাস্ট্রেশনস, তাহলে এরপরের পেজে এটা, তাহলে এটা রেট্রোতেই শুরু হচ্ছে। কিন্তু লিস্ট অফ কন্টেন্টস যদি এইরকম পেজে শেষ হয়, দুই তিন পেজ মিলে সূচিপত্র থাকে না, থাকে তো, তো কোনো বইয়ের সূচিপত্র শুরু হয়েছে এখান থেকে রেট্রো থেকে, কিন্তু এই পেজ নিয়ে এই পেজ এখানে শেষ হয়েছে, তাই না? তাহলে তারপরেরটা তো ভার্সো, তাহলে সেই ভার্সো থেকেও লিস্ট অফ ইলাস্ট্রেশন শুরু হতে পারবে। এবং লিস্ট অফ কন্টেন্ট যদি ভার্সোতে শেষ হয় তাহলে লিস্ট অফ ইলাস্ট্রেশনস রেট্রোতেই শুরু হতে পারবে, লিস্ট অফ কন্টেন্ট যদি রেট্রোতে শেষ হয় তাহলে লিস্ট অফ ইলাস্ট্রেশনস ভার্সো থেকেই শুরু হতে পারবে। মানে কোনো পৃষ্ঠা ফাঁকা দেওয়ার দরকার নাই। কিন্তু আগে আমরা কি দেখেছি, হাফ টাইটেল থাকছে ওয়ানে, পেজ টু কিন্তু ব্ল্যাঙ্ক থাকছে, থ্রি টাইটেল পেজ, ডেডিকেশন থাকলে পেজ ফাইভে থাকছে, পেজ সিক্স কিন্তু ব্ল্যাঙ্কও থাকছে যদি এপিগ্রাফ না থাকে। কিন্তু কিছু কিছু জায়গায় আমরা দেখছি যে ব্ল্যাঙ্কটা স্ট্যান্ডার্ড না, ওই যেখানে শেষ হচ্ছে তার পরের পেজে নেক্সট পার্টসটা আমরা বসাতে পারি। এই যে কোনখানে আমি ফাঁকা রাখছি, কোনখানে রাখছি না, এইটা কেন,
এটা কি ইচ্ছা করে? ইচ্ছা করে না, কিন্তু এটার কিছু সুবিধা অসুবিধার দিক আছে। ধরুন যে এই বিল্ডিংটা একেবারে রাস্তা ঘেঁষে হল, তাহলে কি এই রাস্তা থেকে এই বিল্ডিং এর যে সৌন্দর্যটা সেটা কি থাকতো? থাকতো না, কিন্তু তাই না? খেয়াল করে দেখুন, ওই যে আমাদের সোশ্যাল সায়েন্স বিল্ডিং রয়েছে একেবারে রাস্তার উপরে, ওইটা কেমন লাগে আর এটা কেমন লাগে? বইটা যখন আপনি প্রবেশ করছেন তখন আপনাকে একটা সুন্দর একটা প্যাসেজ দিচ্ছে যে আপনি প্রবেশ করুন, হ্যাঁ আস্তে আস্তে যান। কিন্তু এইখানে ধরুন যে একদম টেক্সট শুরু হয়ে গেল একেবারে, হ্যাঁ তখন মনে হয় যে আপনার একেবারে মাথার উপর এসে পড়লো একটা কিছু। এই যে স্মুথ ইজি একটা প্রসেসের মধ্যে ঢুকলেন আপনি, তখন আপনার মনে হয় ভালো লাগছে। আর হচ্ছে যে রেট্রো এবং ভার্সোর যে স্ট্যান্ডার্ডটা, এই টেস্টটা যদি একদম এখানে শেষ হয়ে যেত, তারপরে যদি আপনি এটা এখানে শুরু করতেন, তাহলে মনে হতো কি না যে এইটাই মনে হয় কন্টিনিউশনের কিছু একটা কিছু, তাই না? কিন্তু দুইটা আলাদা আছে, একটা ফরওয়ার্ড একটা অ্যাকনোলেজমেন্ট, কিন্তু একটা প্রিফেস একটা অ্যাকনোলেজমেন্ট। প্রিফেসটা শেষ হচ্ছে একদম বটম লাইনে যে, এবং আপনার এইটা অ্যাকনোলেজমেন্ট এখানে মনে হচ্ছে ওইটার একটা হেডিং মনে হচ্ছে, হ্যাঁ এটা যে আলাদা বোঝা যাচ্ছে না, এরকম কারণে এইগুলো সরিয়েছে। এর মানুষ এগুলো অনেক বছর ধরে বুঝে বুঝে এগুলো করেছে, হ্যাঁ সুতরাং মনে করার কোনো কারণ নেই যে এগুলো ইচ্ছা মতো এগুলো করেছে, সুবিধার জন্য করেছে। এবং যেগুলো রেট্রোতে এবং ভার্সোতে দুই জায়গায় যেতে পারে সেগুলো ওরকম বুঝেই করেছে। তো এই স্ট্যান্ডার্ডটার মধ্যে বই তৈরি করতে হলে, বই কিনতে হলে, বই ব্যবহার করতে হলে সব জায়গায় আমাদের কাজে লাগবে। যদি দেখি যে কোথাও এটা একটু গরমের মতো এলোমেলো, তাহলে অনেকখানি ধরে না যাবে এই বইটা ঠিক কতটা ভালো হবে আমি একটু সন্দেহ হতে পারে। যে কোনো বই নিয়ে আপনারা দেখতে পারেন। তার মানে আমরা ফ্রন্ট মিটার শেষ করলাম, ক্ষুদ্র ক্ষুদ্র অনেক পার্টস দেখলাম, এবার টেক্সট যেখান থেকে আমরা বই শুরু করি, মনে করি যে এখান থেকেই পড়বো এর আগে কিছু পড়বো না, সেই জায়গাটার মধ্যে কয়টা পার্টস আছে? মানে বইয়ের সবচেয়ে বড় অংশ জুড়ে থাকে যে পার্টস সেটা হলো টেক্সট, সেইটা কাটা ছেঁড়া করলে কিন্তু কোনো পার্টস পাওয়া যায় না। গোটা উপন্যাসের মধ্যে একটাই পার্টস পর্বটে থাকলে অনেক সময় হয় যে একটা পর্ব আছে, কিন্তু আসলে কোনো কোনো পার্টস নাই। সেটাই বলছে যে ফার্স্ট টেক্সট পেজ অথবা ইন্ট্রোডাকশন অর চ্যাপ্টার ওয়ান অথবা ফার্স্ট পার্ট টাইটেল এবং পেজ টু থাকবে ব্ল্যাঙ্ক, ফার্স্ট টেক্সট পেজ শুরু হচ্ছে। মানে পার্ট টাইটেল যদি থাকে, কোনো বইয়ের যদি তিনটা পর্ব থাকে, তাহলে টেক্সটের প্রথম পেজটা শুরু হচ্ছে একটা পার্ট টাইটেল দিয়ে, এটা হলো যে 47 পূর্ব বাংলাদেশ পর্ব, এটা ধরেন যে একটা পার্ট। তাহলে টেক্সটের প্রথম পেজে থাকছে এই পার্ট নামটা, তারপরে পেজ টুতে ব্ল্যাঙ্ক থাকছে, এবং পেজ থ্রি থেকে 47 পূর্ব বাংলা দিয়ে যে কথাগুলো আপনি বলছেন সেটা শুরু হচ্ছে। না হলে কিন্তু একেবারে শুরু থেকেই ওই লেখাটা শুরু হয়ে গেল। এই এই এছাড়া টেক্সটের মধ্যে আসলে তেমন কিছু নাই। আমরা এবার ব্যাক ম্যাটারে প্রবেশ করি। ব্যাক ম্যাটারে যে আবার আমরা অনেকগুলো পার্টস পেয়েছি, একটা হলো অ্যাকনোলেজমেন্ট, যদি এটা ফ্রন্ট ম্যাটারে না দিয়ে থাকি তাহলে এটা ব্যাক ম্যাটারে। অ্যাপেন্ডিক্স, এটা অলওয়েজ ব্যাক ম্যাটারের পার্ট, এবং আরও যদি অ্যাপেন্ডিক্স থাকে ওটা সিরিয়ালে যাবে আর কি। ক্রোনোলজি যদি ফ্রন্ট মিটারে না হয়, একটা কালপঞ্জি অনেক সময় থাকে কোনো স্মৃতি কিংবা কারো বায়োগ্রাফিতে, হ্যাঁ এগুলো যদি ফ্রন্ট মিটারে না হয় তাহলে ব্যাক মিটারে যায়। অ্যাব্রিভিয়েশনস, এটা ফ্রন্ট মিটারে থাকতে পারে, ব্যাক মিটারে থাকতে পারে। নোটস, গ্লোসারি, এগুলো অবশ্যই ব্যাক মিটার, এগুলো নিয়ে আমরা আলো করবো। বিবলিওগ্রাফি, রেফারেন্স, ব্যাক ম্যাটার, লিস্ট অফ কন্ট্রিবিউটরস, ব্যাক ম্যাটার, ইলাস্ট্রেশন ক্রেডিটস, তারপরে ইন্ডেক্সেস, কলোফন, এগুলো সব ব্যাক ম্যাটারের পার্টস।
তার মানে আমরা দেখলাম যে বইটাকে শরীরের সাথে তুলনা করা যায় একভাবে, যে মাথা সবচেয়ে ছোট কিন্তু মাথার মধ্যে সবচেয়ে বেশি পার্টস থাকে, পা সবচেয়ে লম্বা কিন্তু পায়ের মধ্যে তেমন বেশি পার্টস থাকে, পাকস্থলে ছোট জায়গা কিন্তু ওখানে হয়তো অনেক পার্টস কিন্তু থাকে, এরকম আর কি বইটার ফ্রন্ট মিটার কম জায়গা দিয়ে থাকে, সবচেয়ে বেশি পার্টস, ব্যাক মিটার তার চেয়ে কম, তার চেয়ে একটু বেশি জায়গা, ওখানেও অনেক পার্টস থাকে, টেক্সট সবচেয়ে বেশি জায়গা কিন্তু ওখানে তেমন কোনো পার্টস থাকে না। তো এই যে কলকব্জাগুলো বইয়ের, এটা আমাদের বুঝতে হবে এবং এটা বুঝে কোনো পাণ্ডুলিপি যদি আমি তৈরি করি তাহলে আমাকে করতে হবে কোনটা লাগবে, কোনো পাণ্ডুলিপি যদি আমি সম্পাদনা করি তাহলে আমাকে ওইভাবে সম্পাদনা করতে হবে, কোনো পাণ্ডুলিপি যদি আমি প্রকাশ করতে যাই তাহলেও আমাকে একটু বুঝে করতে হবে, না হলে আমাদের প্রত্যেকটা বই ত্রুটিপূর্ণ হবে, ক্ষতিগ্রস্ত হবে এবং আমরা পাঠকের কাছে আস্থাভাজন হতে পারবো না, লেখক হিসাবে, প্রকাশক হিসাবে, এডিটর হিসাবে পারবো। আমরা পার্টসগুলো নিয়ে আরও টুকরো টুকরো কিছু আলাপ করে ফেলি। হাফ টাইটেল আমরা বুঝেছি, কিন্তু এখানে যেটা বলা হচ্ছে যে টাইটেল পেজ হলো পেজ থ্রি, পেজ টুটা ব্ল্যাঙ্ক, টাইটেল পেজটা অনেক সময় দুইটা পেজ মিলে পড়ে মানে ডিজাইন করে, আর হাফ টাইটেলে যেটা সাব টাইটেল সেটা অমিট করা হয়। সাব টাইটেল কিংবা হাফ টাইটেল একটু কনফিউশন হতে পারে। আবার এখানে আসি, শিকাগো ম্যানুয়াল অফ স্টাইল দ্য এসেনশিয়াল গাইড ফর রাইটার্স এডিটর্স অ্যান্ড পাবলিশার্স, পুরোটা টাইটেল দ্য এসেনশিয়াল গাইড ফর রাইটার্স এডিটর্স অ্যান্ড পাবলিশার্স, এটাকে হলো, এটাকে বলা হচ্ছে সাব টাইটেল, এটা হলো সাব টাইটেল, পুরোটা টাইটেল সাব টাইটেলটা অমিট করে থাকছে হলো শিকাগো ম্যানুয়াল অফ স্টাইল, এটাকে হাফ টাইটেল পেজে দেওয়া হচ্ছে। এই যে সাব টাইটেলটা অমিট করে যা বাকি অংশটুকুকে হাফ টাইটেল পেজে দেওয়া হচ্ছে, শুধু দেওয়া হচ্ছে শিকাগো ম্যানুয়াল অফ স্টাইল, পুরোটা টাইটেল। কখনো যদি কেউ টাইটেল বলে তাহলে পুরাটুকু বলতে হবে, ওই অর্ধেক বলতে কিন্তু টাইটেল হবে না। সাব টাইটেল কতগুলো হতে পারে একটা বইয়ে, এখানে একটা সাব টাইটেল গাইড ফর রাইটার্স পাবলিশার্স এন্ড এডিটরস, এটা হলো একটা সাব টাইটেল। অনেক বইয়ে আমরা দেখব যে একাধিক সাব টাইটেল, শিকাগো রেফার করছে যে সাব টাইটেল সবসময় একটাই হতে হবে, একাধিক সাব টাইটেল হতে পারে ওইটা কোনো কিছু লিঙ্ক করে না, কিন্তু আমাদের এখানে অনেক বই পাবেন একাধিক সাব টাইটেল, দ্য সাউথ এশিয়া কোলো ক্রাইসিস অফ ডেভেলপমেন্ট কোলো দ্য কেস অফ বাংলাদেশ, মানে দুইটা সাব টাইটেল, এরকম করা যাবে না, তাকে একটা হাফ টাইটেল আর একটা সাব টাইটেল পুরোটা মিলাই টাইটেল এইভাবে ভাবতে হবে। কিন্তু টাইটেল এবং সাব টাইটেলকে আপনি এই টাইটেল পেজে কেমন করে দিবেন সেটা আবার একটা স্ট্যান্ডার্ড আছে, সেটা হলো যে টাইটেল পেজে যদি আপনি শিকাগো ম্যানুয়াল অফ স্টাইল কোলন তারপর সাব টাইটেল দিলেন ঠিক আছে, কিন্তু যদি আপনি শিকাগো ম্যানুয়াল অফ স্টাইলটাকে আপনি যদি ভিন্ন টাইপ ফেসে দেন তাহলে আর কোলন দরকার পড়বে। এখানে এই টাইটেলটা দেখতে পাচ্ছি এডিটরস অন এডিটিং, এই টাইটেল পেজটাকে তারা একটা ডিজাইনের মধ্যে নিয়েছে, এখানে কিন্তু কোলন নাই। তারপরে সাব টাইটেল হলো হোয়াট রাইটার্স নিড টু নো অ্যাবাউট হোয়াট এডিটরস ডু, এটা হলো সাব টাইটেল, এখানে কোনো কোলন নাই কারণ এই টাইপটা আলাদা, কিন্তু লাইব্রেরিতে যখন ক্যাটালগিং হবে তখন কিন্তু তারা এডিটরস অন এডিটিং কোলন দিয়ে এই সাব টাইটেলটা লিখবে। বলা হচ্ছে যে আপনি যদি টাইপও আলাদা করেন টাইটেল পেজে কোলন দরকার নাই, সাব টাইটেলের আগে কোলনটা দরকার, টাইপ সাইজ ইত্যাদি ইত্যাদি মিলায় আলাদা করে, এবং অধিকাংশ বই দেখবেন যে যে ইয়েটা হাফ টাইটেলটা সেটা টাইটেল পেজে আলাদা শেপে বড় টাইপে আর সাব টাইটেলটা ছোট টাইপে,
different. That is copyright case. কেন কপিরাইট কেস? কপিরাইট কেস হলো আন্তর্জাতিক কপিরাইট আইন আছে 1988-90 সালে করা। তো সেই কপিরাইট আইন অনুযায়ী গোটা বিশ্বের ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট সুরক্ষিত হয় অথবা হয় না, এই আর কি। তো এই কপিরাইট পেজে আপনার কপিরাইটটা ক্লেম করতে হয়, আদারওয়াইজ এটা কোনো লিগ্যাল স্টেপ নিলে ওইটা কার্যকর করা যায় না। এবং আপনি যদি অন্যের কোনো কিছু ব্যবহার করেন এবং আপনি যদি তাকে ওই ইয়েটা স্বীকৃতি মানে স্বীকারোক্তি কিংবা ওই শব্দটা কপিরাইট পেজে না দেন, তাহলে ধরে নেওয়া হয় এটা আপনার রাইট, এবং সেক্ষেত্রে আমি আপনার নামে মামলা করতে পারি। প্রথমত আপনারটা আপনাকে ক্লেম করতে হবে, এবং অপরেরটা যদি আপনি নেন তাহলে তার থেকে অনুমতি নিয়েছেন এটাও ওখানে বলতে হবে। আপনারটা আপনি ক্লেম না করলে আমি ওটা ছাপব, আপনি তো ক্লেম করেন নাই। আর আমারটা যদি আপনি নিয়ে আমার সেটা যদি স্বীকারোক্তিটা ওখানে না দেন, তাহলে আমি মনে করবো যে আপনি ওইটা আমারটা আপনার রাইটে নিয়ে গেছেন, যেটা আপনি পারেন না। সুতরাং আমি আপনার বিরুদ্ধে মামলা করতে পারবো। কপিরাইট কেস খুবই গুরুত্বপূর্ণ, এবং আমাদের এখানে অনেক বইয়ে কপিরাইট কেস ত্রুটিপূর্ণ। হ্যাঁ, কপিরাইট ঠিক মতো ইয়ে করা হয় না, নোটিস করা হয় না। তারপরে আমি যে সমস্ত ডকুমেন্টগুলো ব্যবহার করছি যেগুলো কপিরাইট প্রোটেক্টেড, বিশেষ করে ফটোগ্রাফ, তারপরে অন্যান্য অনুবাদ যেগুলো করি, বাইরের একটা বই কিংবা আর্টিকেল, সেগুলো যে অনুমতি নিয়েছে এগুলো ওখানে কোনো উল্লেখ থাকে না। নিয়েছি কি নেয়নি কিছুই বোঝা যায় না। হ্যাঁ, তো এরপরে হয় কি যে যে কেউ মনে করে বইটা খুললে আমি এই ছবিটা তো ওয়ার্ল্ড ফেমাস একজন ফটোগ্রাফার, হ্যাঁ, তো ইনি লেখক মনে হচ্ছে যে ওনার সাথে যোগাযোগই করে ওঠার কথা না, তো ওই ছবিটা ব্যবহার করলেন তখন করে। এরকম কোশ্চেন যখন আসে তখন ওটা পাণ্ডুলিপির উপরেই এক ধরনের ইয়ে তৈরি হয়, সন্দেহ তৈরি হয়, মনে হয় তিনি আমাকে মনে হয় ভুল তথ্য দিবেন কিংবা ভেজাল কিছু শেখাতে পারেন, এরকম তৈরি হয়। একটা মানে জ্ঞান ভিত্তিক সমাজে আমি যত কিছু নিয়ে ব্যবহার করছি, যত আমি স্বীকার করবো তত আমার ক্রেডিট পাই। আর আমাদের মতো অজ্ঞানতার দেশে, অন্ধকারের দেশে যত আমি লুকাবো আমার মনে করি তত মনে হয় আমার ক্রেডিট পায়। হ্যাঁ, এটা হলো পার্থক্যটা। কিন্তু আসলে স্বীকার করতে হবে যে আমি এত এত মানুষের সাথে যোগাযোগ করছি, তাদের জিনিসপত্র ব্যবহার করছি, এবং এই বইটাকে গ্রহণযোগ্য করার জন্য, পাঠকের কাছে টার্গেটেড পাঠকের কাছে পৌঁছানোর জন্য, হ্যাঁ, সেটা আমার পরিশ্রমেরই অংশ, এটা আমার ক্রেডিট। কিন্তু এখানে এটা নাই। ইভেন যদি সেকেন্ডারি সোর্স থেকেও কেউ প্রাইমারি সোর্সের কোনো সন্ধান পায়, সেক্ষেত্রে সে সেকেন্ডারি সোর্স হাইড করে প্রাইমারি সোর্স ক্লেম করে, উল্লেখ করে। ধরেন ব্রিটিশ লাইব্রেরির খুব একটা সিক্রেট ডকুমেন্ট, ধরেন যে কেউ ব্যবহার করছে, সে ইংল্যান্ডে যেয়ে কাজ করেছে। তো আমি এখানে একজন বাঙালি, এখানে আমার যা যেতে পারি না, কিন্তু আমি তার বইটা পেয়ে দেখলাম যে এরকম একটা সিক্রেট ডকুমেন্ট তিনি ব্যবহার করতে পেরেছেন। তখন আমি পড়ি কি, আমি তাকে হাইড করে ওই ব্রিটিশ লাইব্রেরির সূত্রটা দিয়ে দিই, যেন মনে হয় যে আমি একদম সরাসরি ওইটা ব্যবহার করেছি। আসলে তো আমি করি না, আমি করেছি সামি এক্সের ডকুমেন্ট থেকে, আমি জেনে তারটা থেকে করেছি। কিন্তু আমাদের এখানে এই চর্চাটাও নাই, মনে করে যে ওনাকে তো আমি বড় করে ফেলব, ওনার বই থেকে দেখে আমি করছি। এটা কিন্তু একেবারে পুরো একদম কালচারাল ব্যারিয়ার আমাদের এখানে, এবং জ্ঞান জগতের উন্নতির খুব বড় অন্তরায়। আপনি যখন ওই প্রাইমারি সোর্সকে ইয়ে করছেন, তখন আমি ওই বিষয়ের আর কে কে এখানে কাজ করছে সেটা কিন্তু আমি জানতে পারছি না। কিন্তু আপনি যদি যার বই থেকে ব্যবহার করলেন তার বইটা উল্লেখ করতেন, তাহলে কিন্তু আমি আরও তার বইটা ব্যবহার করার সুযোগ পেতাম, দেখার সুযোগ পেতাম। এই সুযোগটা থেকে আপনি রিডারকে বঞ্চিত করছেন,
এবং এর অর্থে আপনি আপনার পাঠককেও আসলে বেড়ে ওঠার সম্ভাবনাটাকে হারাচ্ছেন। প্রত্যেকেই এই কালচারের মধ্যে আছে, সুতরাং কেউ কারো বই সম্পর্কে জানতে পারছে না। একই বিষয়ে হয়তো তিনজনে লিখছে একই জিনিস উৎপাদন করছে, কেউ কারোটা ইয়ে করছে না, কোট করছে না। যার ফলে আমি তিনটা বই কিনছি, দেখছি যে একই বিশ্লেষণ আমি তিনটা বইয়েই পাচ্ছি, অথচ এটা আমার দরকার ছিল না। হ্যাঁ, মানে ফার্স্ট যে করেছে তার বিশ্লেষণটা নিয়ে আমি আমার বিশ্লেষণটা করতে পারতাম, কিন্তু এখানে আমরা সেটা করি না। করি না বলে একই জিনিস প্রডিউস করতে থাকি, লাইব্রেরিগুলো একই জিনিসে ভরে যায়। এনিওয়ে, আমরা কপিরাইট পেজে ছিলাম। এডিশন আসলে কোনটা? যে আমরা বলি ফার্স্ট এডিশন, সেকেন্ড এডিশন কিংবা সেকেন্ড রিভার্সড এডিশন, এগুলো কি? এখানে একটা মিসকনসেপ্ট আছে, সেটা হলো যে এডিশন মানে প্রথম বইটা বের হয়ে যাবে, তারপরে যখন আমি ওইটার মধ্যে আরো অনেক কাজ টাজ করবো, ভুল টুল ঠিক করবো, কিংবা আরো অনেক ডকুমেন্ট সংযোজন বিয়োজন করব, তখন হবে হলো এটা ফার্স্ট এডিশন। আসলে ওইটা না, যে কোনো বই বের হলো মানে ওইটা ওই বইটার ফার্স্ট এডিশন। আর ওই বইটা যখন আমি আরো সমৃদ্ধ করব 2-5 বছর পর, তখন হবে ওটা সেকেন্ড রিভাইজড এডিশন, সেকেন্ড রিভাইজড অর এনলার্জ, দ্বিতীয় পরিমার্জিত মুদ্রণ। এখানে দেখা যাবে যে আমাদের পরিমার্জিত বইয়ের স্ট্যান্ডার্ড মেনটেনের ক্ষেত্রে অনেক ধরনের সংকট। পরিমার্জিত যখন হবে তখন পরিমার্জিত সংস্করণেরও একটা মুখমণ্ডল লাগে, তো সেটা কোথায় থাকবে? পরিমার্জিত সংস্করণের মুখমণ্ডলটা থাকবে প্রথমে, তারপরে থাকবে প্রথম এডিশনের মুখমণ্ডল। কিন্তু আমরা অনেক বইই পাবো যে প্রথম এডিশনের মুখমণ্ডলটা প্রথমে, তারপরে পরিমার্জিত সংস্করণের মুখমণ্ডল, এটা স্ট্যান্ডার্ড না। তারপরে কপিরাইট পেজে থাকছে ISBN অর ISSN। ISBN ISSN আমরা জানি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার, এটা হলো একটা অথরিটি যারা এই মনোগ্রাফগুলোর জন্য হলো একটা নাম্বার জেনারেট করে, এবং ওয়ার্ল্ডওয়াইড ওই নাম্বারে একটাই মনোগ্রাফ থাকে। মানে এই বইয়ের ISBN যা, আমি যদি কোথাও পুট করি সমস্ত ডেটা যদি থাকে, তাহলে ও এই বইটাকেই সামনে এনে দেবে। এটা ইন্টারন্যাশনালি করা হয়, প্রত্যেকটা দেশ এই প্রতিষ্ঠানের মেম্বার, এবং তারা একটা কান্ট্রি কোড করে, কান্ট্রি কোড করে তারপরে প্রত্যেকটা প্রতিষ্ঠানে কোড করে, তারপরে ISBN-গুলো জেনারেট করে। এমনিভাবে ISSN ইন্টারন্যাশনাল কি স্ট্যান্ডার্ড সিরিয়াল নাম্বার, এগুলো আমাদের জার্নালগুলোতে থাকে। আপনারা যখন গবেষণা করবেন বলবেন যে জার্নালে পাবলিশ হয়েছে, তখন এখানের কোনো একাডেমিক কমিটি কাউন্সিল ওই জার্নালটা নিয়ে গেলে তারা দেখতে চাইবে যে ISSN নাম্বার আছে কি না ওখানে, না থাকলে বলবে যে এটা রেপুটেড না, এটা এই এই আর্টিকেল গ্রহণযোগ্য হবে না। মানে আপনার ওই নাম কি জন্য একটা স্কোর হয়, ওই স্কোরের জন্য এটা গ্রহণযোগ্য হবে না যদি ISSN না থাকে। তো এই আর কি ক্যাটালগিং ইন পাবলিকেশন ডেটা, এটাও কপিরাইট পেজে থাকে। বাংলাদেশে কোনো বইয়ে এই ডেটা পাবেন না। কেন এই ডেটা কেন থাকে এবং বাংলাদেশে কেন থাকে না? ওখানে কি হয়, মানে ওখানে মানে বলছি যে বইয়ের উন্নত জ্ঞান উন্নত যে দেশগুলো, ওরা বইয়ের পাণ্ডুলিপি ফাইনাল হওয়ার পরে ওইটা একটা ওই ডেটাটা মেজর লাইব্রেরিগুলোতে পাঠায়। মেজর লাইব্রেরি ধরুন যে সবচেয়ে বড় লাইব্রেরি, লাইব্রেরি অফ কংগ্রেস, ব্রিটিশ লাইব্রেরি, ব্রিটিশ ন্যাশনাল লাইব্রেরি, ওখানে ধরুন যে এই বইটা আমি লিখেছি, আমি এটা পাবলিশ হতে যাচ্ছে, এটা পাবলিশাররা পাঠায়, তোমরা কি এটা প্রক্রিয়র করবা? করলে আমাদের তোমার প্রকিউরমেন্টের একটা ইয়ে ডেটা দিয়ে পাঠাও। তখন লাইব্রেরির পাণ্ডুলিপিটা নিয়ে ওরা সিদ্ধান্ত নেয় যে আমরা এটা প্রকিউর করবো। হ্যাঁ,
তখন ওরা ওই ডেটাটা পাবলিশারকে দেয়, ওই ডেটাটা এই কপিরাইট পেজে দিয়ে দেওয়া হয় যে এটা অমুক লাইব্রেরিতে এটা ক্যাটালগিং হচ্ছে, এই হলো ক্যাটালগিং নাম্বার। তার মানে কি হলো, বই বের হওয়ার সাথে সাথে 500 কপি বই বের করলেন, 500 জন ক্রেতা, 500 জন ক্রেতাই জানতে পারলো যে এটা ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরি প্রক্রিয় করেছে। তারপরে কি হলো, যে ক্রেতা কিনবে না কিংবা যে পাঠক কিনবে না, সেও জানতে পারলো যে এটা না কিনেও আমি বইটা ব্যবহার করতে পারবো কেমন করে, তাই না? খেয়াল করেন, তার মানে আপনি আপনার বইয়ের পাঠক কিংবা পাঠের সম্ভাবনাটা কিভাবে বাড়িয়ে তোলেন ওই দেশগুলো। আমাদের এখানে তো এটা নাই। আপনি যদি এখন ঢাকা ইউনিভার্সিটিতে আপনার পাণ্ডুলিপিটা পাঠান, এটা কোথায় পাঠাবেন, কে কি করবে, দেখবেন যে আপনি পাগলের মতো লাগতেছে আপনার, কিংবা আপনাকে বলবে যে পাগল নাকি এটা, কি 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 বলে এগুলো, মানে নাই তো কালচার নাই। কিংবা বাংলাদেশের ন্যাশনাল আর্কাইভস কিংবা পাবলিক লাইব্রেরিতে যান, তো এটা দরকার আমাদের। আমরা যদি আসলে আগাতে চাই, যদি মনে করি যে মানুষের জ্ঞান বাড়লে শত্রু হলেও লাভ, তাই না? শত্রু জ্ঞানী হলেও তো লাভ, তো তার মানে শত্রুকে জ্ঞানী করে তোলাও যদি লাভ হয়, তাহলে এগুলো যদি আমরা মনে করি তাহলে এগুলো দরকার। যে এটা প্র্যাকটিস এখানে নাই। এনিওয়ে, এপিগ্রাম আমরা আলাপ করেছি যে পেজ ফাইভে ডেডিকেশন না থাকে, যে মনীষীর উদ্ধৃতিটা আমরা দিই সেটা হলো এপিগ্রাম, আর ডেডিকেশন থাকলে পেজ সিক্স ব্ল্যাঙ্ক থাকে, ব্ল্যাঙ্ক না রেখে আমরা এপিগ্রাম দিতে পারি একজন মনীষীর। কিন্তু এটা ওই মনীষীর নাম ওখানে লিখতে হয়, ওইটা টাইপোটাই এমনভাবে দিতে হবে যাতে করে বোঝা যায় যে ওইটা একজন মনীষী, ওইটা আমার নাম। কিন্তু ওইটা কী ধারণ করে, ধরুন যে আমি একটা বিজ্ঞানের বইয়ে একটা কবিতার লাইন যদি মনে করি যে দিলাম, সবসময় এটা প্রাসঙ্গিক নাও হতে পারে। গোটা বইয়ের এক ধরনের ইমেজ কিংবা ওইটার এক ধরনের কনসেপ্ট কিংবা এক ধরনের বিমূর্ত রূপ যেন ওই দুইটা লাইনের মধ্যে ফুটে ওঠে, এই দুইটা আপনার মধ্যে। হ্যাঁ, তো এইটা আমরা পড়ি অনেক সময়। এটাতে যে যেটা গুরুত্বপূর্ণ যে যার উদ্ধৃতি তার নাম এখানে দেওয়া হয়, কিন্তু তাই কোনো আলাদা করা। ডেডিকেশন নিয়ে যে কথাটা, যে পেজ ফাইভে যদি মাকে লেখা হয় কিংবা বাবাকে লেখা হয়, এটার মানেই হলো বাবাকে উৎসর্গ করা হচ্ছে, এর উপরে আর উৎসর্গ লেখার দরকার নাই। আমাদের এখানে অনেক বই আমরা লিখি, এটা প্রচলিত, কিন্তু বলা হচ্ছে যে এটা দরকার করে না, কারণ পেজ ফাইভে যদি লিস্ট অফ কন্টেন্ট না থাকে, জাস্ট মাকে লেখা থাকে, তার মানে এটা হলো ডেডিকেশন পেজ হিসেবে ব্যবহার করা হচ্ছে। আপনার ডেডিকেশনের যে ল্যাঙ্গুয়েজটা সেটুকুই লিখুন। কন্ট্রিবিউটেড বলে বলে কি হবে, 5 জন মিলে একটা বই হয়েছে, তাহলে 5 জনের কি 5টা ডেডিকেশন হবে? এখানে অনেক বইয়ে দেখা যাবে যে 2-3টা ডেডিকেশন আছে, মানে 3 জনে 1 জনকে ডেডিকেট করতে পারে না, এটা এটা আসলে হয় না, মানে এটা স্ট্যান্ডার্ড না। 3 জন মিলে একটা একজনকে ভাবতে হবে ডেডিকেশন। হ্যাঁ, আর হচ্ছে যে ট্রান্সলেটরের ডেডিকেশন সেটা কী হবে? আমাদের এখানকার অধিকাংশ বইয়ে মূল লেখকের ডেডিকেশনকে ফেলে দেওয়া হয়, এটা এক ধরনের ক্রাইম, ক্রাইমের পর্যায়ে পড়ে, মানে আবেগের একটা ক্রাইম করা হয়। কারণ হচ্ছে যে আমি এই বইটা তৈরি করলাম পরিশ্রম করে, এবং আমি আমার মা ধরেন যে বিগত হয়েছে, বাবা বিগত হয়েছে, আমার সমস্ত আবেগটাকে আমি ওখানে ছুঁতে চাইলাম, ছুঁয়ে পেজ ফাইভে লিখলাম যে আমার পরম পূজনীয় বাবা কিংবা মাকে লিখলাম। এটা খুব গুরুত্বপূর্ণ বই হয়ে উঠলো, এবং আপনি ওটা ট্রান্সলেট করে আপনি ফেলে দিয়ে আপনার স্ত্রীকে দিয়ে দিলেন। হ্যাঁ, তো কি হলো জিনিসটা? হ্যাঁ, এখানে প্র্যাকটিস কিন্তু এটা একেবারে। এবং আমি এখানে একটা দৃষ্টান্ত বলি যে ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এই বইয়ের ট্রান্সলেশন এখানে প্রায় 5-7টা কিংবা 10টা হয়ে আছে। আমি যতদূর পারি দেখার চেষ্টা করছি, একটা বইয়ের গায়েও
হেমিংওয়ের ডেডিকেশনটা নাই। হ্যাঁ, তো এটার বিষয়ে একটু কথা বলি। হেমিংওয়ে ডেডিকেট করেছিলেন ম্যাক্সওয়েল ই পার্কিন্সকে। ম্যাক্সওয়েল ই পার্কিন্স ছিল তার এডিটর এবং ওল্ড ম্যান অ্যান্ড দ্য শিপ পাবলিশ হয় 1952 এর দিকে, আর ম্যাক্স মারা যায় সম্ভবত 1948 কিংবা 9। তো তার সাথে দীর্ঘদিন কাজ করেছেন হেমিংওয়ে। তো মারা যাওয়ার পর তিনি তার পাবলিশার এবং এডিটর দুজনকে ডেডিকেট করেছেন। তার নিশ্চয়ই একটা আবেগ কাজ করেছে যে ও দেখে যেতে পারলো না আমার বইটা। হ্যাঁ, কিন্তু এখানে কি হলো যে সবাই ফেলে দিয়ে তার উৎসর্গ দেওয়া শুরু করলো এবং সব বই শুরু। এর ফলে কি হলো যে আপনি জানতে পারলেন না যে হেমিংওয়ে যে ডেডিকেট করলেন ম্যাক্সকে, ম্যাক্স কে ছিল, কিংবা স্কিবনারকে, স্কিবনারকে ছিল, আপনি জানতে পারলেন না। এবং একটা হিস্ট্রি আপনার একদম মিসিং হয়ে গেল। এবং এই যে আজকে যে জানলেন, এর আগেই আপনি জেনে ফেলতে পারতেন যে একজন এরকম নোবেল লরিয়েট তার এডিটরকে একটা বই ডেডিকেট করছেন, সেটা হলো আর্নেস্ট হেমিংওয়ে। এবং এই এই ইয়েটাও সুন্দর, এডিটর টু অথর। ম্যাক্সকে বলা হয় একজন লেজেন্ডারি এডিটর ক্রিয়েটিভ রাইটিংয়ে। এবং ম্যাক্স নিউ ইয়র্ক টাইমসের জার্নালিস্ট ছিলেন। তার আগে তিনি ক্রিয়েটিভ রাইটিং করেছেন, মানে কয়েকটা ফিকশন আছে। তারপরে নিউ ইয়র্ক টাইমসে জয়েন করেন। জয়েন করার পরে কিছুদিন সাংবাদিকতা করার পরে উনি আমেরিকান পাবলিশার স্ক্রিবনার অ্যান্ড কোম সম্ভবত ওখানে জয়েন করে। এবং প্রায় 50 বছর ধরে তিনি ওখানে ক্রিয়েটিভ রাইটিং এডিট করেছেন। উনি এডিট করেছেন আর্নেস্ট হেমিংওয়ে, তারপরে ফিটজেরাল্ড, তারপরে টমাস উলফ, এদেরকে আরও অনেক ফেমাস। তো তাদের সাথে যে সমস্ত করেসপন্ডেন্স হয়েছে তার, সেইগুলো স্কিবনারের আর্কাইভে ছিল। সেইগুলো দিয়ে এই কম্পাইলেশনটা তার মৃত্যুর পর এডিটর টু অথর দ্য লেটার অফ ম্যাক্সওয়েল ই পার্কিন্স। তখন যখন পাবলিশ হয় তখন কোন লেখককে তিনি কি বলছেন এটা যাতে মানুষ না বুঝতে পারে সেই জন্য লেখকের নামগুলো হাইড করা ছিল, কারণ লেখকরা তখন জীবিত, কেউ আবার মাইন্ড করতে পারে যে এডিটর আমাকে একটু বকা দিয়েছে কিংবা এডিটর আমাকে এরকম একটা সিলি অ্যাডভাইস করেছে। তার জন্য তিনিও ওই সময় ফেমাস, তো ওরা হাইড করেছে। পরে প্রায় আরও 50-60 বছর পরে যখন এডিশন হয়েছে তখন সবার নাম দিয়ে দিয়েছে। তো এই বইটা থেকে দেখা যায় যে এডিটরের সাথে লেখকের কি ধরনের কথাবার্তা হচ্ছে। একজন তরুণ লেখক, একজন বিখ্যাত লেখক, হ্যাঁ, খুব ইন্টারেস্টিং আর কি। তো এই কালচারটা ওদের কত বছর থেকে, ধরুন যে মানে 100-150 বছর ধরে ওরা এখানে আসছে। এবং এই বইটা, এই বইটার টাইটেল থেকেই বোঝা যাচ্ছে হোয়াট রাইটার্স নিড টু নো অ্যাবাউট হোয়াট এডিটর্স ডু। তার মানে হলো তখনও পর্যন্ত ভাবা হচ্ছে যে লেখকরা একটু ভীত থাকে, তার একটু ভয় থাকে যে আমার মনে সর্বনাশ করে দিয়ে এডিটর, আমি যে ক্রিয়েটিভ জায়গাটা ধরছি এই তো ধরতেই পারবে না সে। হ্যাঁ, কিন্তু এটা এই জায়গাটা ওদের ছিল, ওই জায়গাটা ওরা 100 বছরের আগে এটা পার করে ফেলেছে। এখন আমরা শুরু করি না। হ্যাঁ, তা আপনারা ভাবেন সেই শুরু সহি দেখা যায় সামনের দিনে আমরা কি হয়ে যেতে পারি। একটা বইয়ের মধ্যে ফরওয়ার্ড কিংবা প্রাক কথন কিংবা শুরুতেই একটা ভূমিকা, এরকম শব্দ থাকলেই বুঝে নিতে হবে এইটা এই লেখকের কথা, লেখকের লেখা। এটা লিখেছেন তিনি যিনি এই বিষয়ে বিশেষজ্ঞ আরেকজন, এবং যার মতামতটাকে লেখক মনে করছেন গুরুত্বপূর্ণ, এবং লেখক যে বিষয়ে লিখছেন সেই বিষয় নিয়ে যাদের আগ্রহ আছে তারা মনে করছে ওই ফরওয়ার্ডের যিনি লিখেছেন তিনি গুরুত্বপূর্ণ, তাদের কাছে গুরুত্বপূর্ণ। তো আমি যদি ভাষা নিয়ে কোনো কিছু লিখি, আমি যদি শিশির ভট্টাচার্যের একটা ফরওয়ার্ড চাই, তিনি যদি দেন
তাহলে আমাকে আমার কাছে মনে হবে যে একটা গুরুত্বপূর্ণ আমার বইটা বোধ হয় হয়ে উঠল। তো এই আর কি, এটা অনেক সময় ফেমাস মানুষ হলে কভারেও দিয়ে দেওয়া হয়, ফরওয়ার্ডেড বাই নম চমস্কি, এরকম দিয়ে দেওয়া হয় একদম কভারে, ইভেন টাইটেল পেজেও দেওয়া হয় যে এটা বইয়ের বইকে আরো একটু গুরুত্বপূর্ণ করে তোলে পাঠকের কাছে। প্রিফেসটা লেখকের নিজের লেখা, মানে মুখ বন্ধ। এটা কেন থাকে? আপনি একটা গবেষণা করলেন 47 পূর্ব বাংলা, এই গবেষণাটা আপনি কেন করেছেন, কিভাবে করেছেন, কার জন্য করেছেন, এই কথাগুলো আপনার প্রিফেসে লিখতে হবে। কেন করেছেন, কিভাবে করেছেন, কার জন্য করেছেন, এবং এটা করার জন্য আপনি কোথায় কোথায় গিয়েছেন, কার কার সাহায্য নিয়েছেন, এই সমস্ত কথা, এই এই বইটা পড়লে কারা কারা উপকৃত হবে ইত্যাদি ইত্যাদি কথাগুলো প্রিফেসে থাকে। কিন্তু প্রিফেসে যে জিনিসটা থাকে না সেটা হলো যে আমাদের এখানে থাকে, আমাদের এখানে ধরুন যে 500 ওয়ার্ডের একটা প্রিফেসের মধ্যে দেখা যাবে যে 100 ওয়ার্ড মানুষের নাম আছে, অমুকের কাছে, তমুকের কাছে, অমুকের ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তো এইটা কিন্তু স্ট্যান্ডার্ড না। এরকম যদি হয় যে আপনার অ্যাকনলেজমেন্ট করতে হচ্ছে অনেক মানুষকে, তাহলে প্রিফেসের মধ্যে ওই নামগুলো না রেখে আপনি অ্যাকনলেজমেন্ট পেজ বলে যে একটা পার্স হিসেবে অ্যাকনলেজমেন্ট, ওখানে দিয়ে দিয়ে ওই নামগুলো দিয়ে দিন। না হলে প্রিফেসটা যে একটা স্বতন্ত্র লেখা, এই লেখাটাই বোঝা যাবে না, মনে হবে যে আপনি খালি নামই লেখা যাচ্ছে। তার মানে হলো যে আপনার জন্য অনেকগুলো ওয়ে আছে, আপনার যা দরকার তাই করতে পারবেন, কিন্তু একটু বুঝে করতে হবে। এখানে অনেক বইয়ে এটা বুঝে করা হয় না। এটা আমরা আলোচনা করেছি যে নিউ এডিশনের প্রিফেস এটা প্রথমে যাবে, আপনি যদি দ্বিতীয় সংস্করণ করেন তাহলে দ্বিতীয় সংস্করণের মুখবন্ধ এটা প্রথমে, তারপরে প্রথম যেটা লিখেছিলেন সেটা প্রথম সংস্করণের মুখবন্ধ হিসেবে, তৃতীয় সংস্করণ হবে তৃতীয় সংস্করণের মুখবন্ধ, তারপরে দ্বিতীয় সংস্করণের মুখবন্ধ, তারপরে প্রথম সংস্করণের মুখবন্ধ, এইভাবে আগাতে থাকবে আর কি। অ্যাকনলেজমেন্ট আমরা বলে ফেলেছি কেন তৈরি করতে হবে, যখন ফরওয়ার্ড মানে প্রাক কথন, প্রাক কথনটা মানে 2-3-4 পৃষ্ঠার বেশি হয়ে যাবে, সেটাকে ফরওয়ার্ড না বলে বলা হবে ওটা হলো ভূমিকা, ইন্ট্রোডাকশন। ফরওয়ার্ড মানে এটা একটা ছোট কিছু কথা হতে হবে, 2-3-4 পেজের বেশি না, কিন্তু অনেক বই দেখা যাবে যে 20-30 পৃষ্ঠা জুড়ে একজন একটা বইয়ের ভূমিকা লিখছেন, আমার বইটা আরেকজন লিখছেন কিন্তু 20-30 পৃষ্ঠা জুড়ে, ওটাকে তখন আমি ফরওয়ার্ড বলবো না কিংবা প্রাককথন বলবো না, ওটাকে বলবো ভূমিকা, আমার বইয়ের ভূমিকা লিখেছেন নাম চমস্কি। কিন্তু এখানে একটা গুলিয়ে ফেলার একটা ব্যাপার আছে, সেটা হলো যে কোনো গবেষণামূলক ম্যানুস্ক্রিপ্টের শুরুর চ্যাপ্টারটার নাম হয়ে যেতে পারে ভূমিকা, তো সেটা কিন্তু টেক্সটের পার্ট, ওই ভূমিকার আবার একটা নাশ সাব মানে সাব হেডিং থাকে ভূমিকা, ধরুন যে বঙ্গ ভাগের পূর্ববর্তী বাংলা, কিন্তু শুরুতে ফ্রন্ট মেটারের যে ভূমিকাটা সেটা কিন্তু আসলে ফরওয়ার্ডের এক্সটেন্ডেড যে ভার্সনটা যেটা বিস্তারিত হচ্ছে সেটা হলো ভূমিকা, আর টেক্সটের যে ভূমিকা সেটা হলো মানে গবেষণার একটা ভূমিকা, ওই প্রথম চ্যাপ্টার, সেই হিসাবে আপনি ওটার নাম দিচ্ছেন যেটা ভূমিকা অধ্যায়। তো এটা যেন গুলিয়ে না যায় আর কি। অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্সটা কি? অ্যাপেন্ডিক্স ধরুন যে আপনি যে বিষয় নিয়ে কাজ করছেন, যে বিষয়গুলো ব্যবহার করছেন, তার এমন কোনো একটা
যেটা আপনার বইয়ের সাথে রাখা দরকার, যাতে করে পাঠক পুরাটাই দেখতে পায়। ধরুন যে লাহোর প্রস্তাব নিয়ে আপনি কাজ করছেন, এখন লাহোর প্রস্তাবটা নিয়ে আপনি অনেক অ্যানালাইসিস করছেন, কিন্তু পুরো প্রস্তাবটা কি এটা আপনি মনে করছেন যে আপনার বইয়ের সাথে থাকা দরকার, তখন ওই লাহোর প্রস্তাবের পুরোটা হবে অ্যাপেন্ডিক্স, এবং এই জিনিসটা থাকবে কোথায়, ব্যাক ম্যাটার, এবং টেক্সটের মধ্যে ওইটা রেফার করা থাকবে যে পুরো লাহোর প্রস্তাবটা দেখতে হবে অ্যাপেন্ডিক্স ওয়ান দেখুন অথবা অ্যাপেন্ডিক্স টু দেখুন। কিন্তু অনেক সময় হয় কি, আমাদের এখানে গবেষণামূলক বই ওই অ্যাপেন্ডিক্স ম্যাটেরিয়ালটা টেক্সটের মধ্যে ঢুকিয়ে দেয়, ঢুকিয়ে দিয়ে ওই টেক্সটটা মোড়া করে, যার ফলে হয় কি যে আমি লেখকের লেখা না পড়ে পড়ে কি আমি ওপরের লেখা পড়তে থাকি। হ্যাঁ, কিনলাম আমি এক্স এর বই, এক্স এর বইয়ের মধ্যে পড়তে যেয়ে দেখি খালি ওয়াই এর জিনিসই পড়তেছি। হ্যাঁ, সেখানে ওপরের জিনিসটা তার টেক্সটের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে মোড়া করছে। অনেক গবেষণামূলক বই আপনি দেখবেন যে এরকম কোনটা উদ্ধৃতি আর কোনটা কতখানি নেওয়া যায় এই বোধ এটা এখানে নাই। হ্যাঁ, যার ফলে হচ্ছে কি বইটার টেক্সটটা আননেসেসারি মোটা হচ্ছে এবং পাঠক বিরক্ত হচ্ছে এবং পাঠক মনে করছে যে আমি তো এই বই পড়েছি, হ্যাঁ আমাকে আবার এখানে এসে পড়তে হচ্ছে। এই যে বিরক্তি উৎপাদন করছি আমরা, যার ফলে বই পড়ছে না, কিনছে না, কিনলে পড়ছে না, বিরক্ত হচ্ছে, রেখে দিচ্ছে। তার মানে আপনার বই আছে অ্যাপেন্ডিক্স মেটেরিয়াল যদি ব্যবহার করতে হয় ইউজ করতে পারেন। আপনি কোনো ডেটা কালেক্ট করেছেন, কোশ্চেনিয়ার করেছেন, কোশ্চেনিয়ারগুলো আপনার অ্যাপেন্ডিক্স মেটেরিয়াল, অনেক কিছু একটা পুরো আর্টিকেলও অ্যাপেন্ডিক্স মেটেরিয়ালে যেতে পারে। আপনি ধরেন যে রোকেয়ার কি বলে আমাদের অবনতি নিয়ে আপনি একটা বই লিখে ফেললেন, হ্যাঁ তো এটা বই হয়ে যেতে পারে আপনার 10 খণ্ড একটা আর্টিকেল নিয়ে, আর্টিকেলটা হয়তো 20 পেজের, কিন্তু আপনি এটার উপরে এটার প্রভাব ওই সময়ের ওই চিন্তার গুরুত্ব ইত্যাদি ইত্যাদি মিলায় আপনি 10 খণ্ড একটা বই করেছেন 160 পেজে, কিন্তু ওই 20 পেজটার আর্টিকেলটা আপনি অ্যাপেন্ডিক্স হিসাবে দিয়ে দিতে পারেন। কিন্তু আপনি টেক্সটের মধ্যে পুরোপুরি দিলেন না, টেক্সটের মধ্যে আপনি উদ্ধৃত করবেন যে এই বাক্য প্রতিক্রিয়া কি, এটার তাৎক্ষণিক প্রতিক্রিয়া কি, এখনকার প্রতিক্রিয়া কি, এখন সম্ভব কিনা ইত্যাদি ইত্যাদি। অ্যাপেন্ডিক্স মেটেরিয়ালটা টেক্সটের চেয়ে একটু ছোট টাইপের হয়, ব্যাক ম্যাটারে একটু ছোট টাইপ হয়, 1 পয়েন্ট ছোট হয়। টেক্সট যদি 12 পয়েন্ট সুতর্ণি হয় তাহলে অ্যাপেন্ডিক্স হবে 11 পয়েন্ট সুতর্ণি। এটা হলো একদম স্ট্যান্ডার্ড, যাতে করে টেক্সট থেকে ওটা একটা আলাদা রকম দেখা যায়, চোখে পড়ে। নোটস, নোট হলো লেখকেরই কথা, যে কথাটা লেখক মূল লেখার মধ্যে মূল টেক্সটের মধ্যে না দিয়ে ফুটে রাখছেন, ফুট মানে আপনার পায়ের কাছে রাখছেন, নিচে এখানে দিচ্ছেন একটা লাইন দিয়ে, এটাকে বলছি আমরা ফুট নোট। আপনারই কথা আপনি এর মধ্যে না দিয়ে এখানে দিচ্ছেন, কেন দিচ্ছেন সেটা আমরা পরে আসছি, কিন্তু যখন ফুটে দিচ্ছেন তখন ফুট নোট। এই ফুট ফুট ধরেন যে আপনার পিসটা হলো 7 ইঞ্চি, আপনি ফুট 1 ইঞ্চি 2 ইঞ্চি পর্যন্ত রাখতে পারেন, কিন্তু 7 ইঞ্চি টেক্সটের মধ্যে যদি আপনি 5 ইঞ্চি ফুট নোট দেন তাহলে ওইটা আবার কেমন দেখা যাবে, ওটা মনে হবে যেন আপনার সেই কিসের চেয়ে কি বড় হয়ে গেছে যেন এরকম মনে হবে। তো যার ফলে যে নোট বড় হয়ে যাচ্ছে, ফুটে ভারী লাগছে, সেই নোটটাকে এন্ডে নিয়ে যেতে হবে। হ্যাঁ, এন্ডে নিয়ে যায় ওটাকে তখন বলতে হবে ওটা হলো নোট বা টিকা, টিকা 1 2 3 এইভাবে যাবে, এবং টেক্সটের মধ্যে ওটা রেফার থাকবে যে
আমাদের গবেষণামূলক পাণ্ডুলিপির বহু পাতা টিকা উপাদান টেক্সটের মধ্যে ঢুকে থাকে। কিন্তু আপনি এই গাঁথনি থেকে একটু সরতে চান, ধরেন যে এই বিল্ডিংটা ভাবে আছে, এর মধ্যে একটু মাটির গাঁথনি দিয়ে কিছু করতে চান, তো এর মধ্যে দিলে কি হবে, এটা ভেঙে পড়বে। আমি বুঝাচ্ছি, যেমন ধরেন যে রাজুক কিংবা ন্যাটো, ন্যাটোকে আমরা কেউ কি এন এ টি ও বলি, বলি না। রাজুককে কি রাজ উ ক বলি না। তার মানে এটা একটা এক ধরনের প্রপার নেমের মতো ইউজ করি, এটাকে আমরা বলছি অ্যাক্রোনিমস। আর একটা ধরুন যে বিবিসি কিংবা বিআইডিএস, বিআইডিএসকে আমরা কি বিটস কিংবা বাইটস এটা তো বলছি না। তার মানে এইভাবে যেগুলো বলছি সেগুলো হলো ইনিশিয়ালিজম, মানে রাজুক ন্যাটো হলো অ্যাক্রোনিম, বিবিসি বিআইডিএস ইনিশিয়ালিজম, আরেকটা হলো কন্ট্রাকশনস। কন্ট্রাকশনস কোনটা, মোহাম্মদ লিখতে ময়কার বিসর্গ যদি কিংবা ভলিউম লিখতে ভিওএল লিখি, তাই না? অনেকগুলো জিনিস আছে যেগুলো কন্ট্রাকশনস, এই সবটা মিলাই হলো, এই তিনটা মিলাই হলো অ্যাব্রিভিয়েশনস। এটা ফ্রন্ট মিটারের পার্টস অথবা ব্যাক মিটারে যেতে পারে কিনা দেখুন লিস্টে। তো এইটা কেন দরকার, এটা না দিলে কি হয়? না দিলে যেটা হয় যে বিআইডিএস, এটা ধরুন যে প্রথমে হয়তো আপনি বললেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ, তাই না, বিআইডিএস একবার বললেন, তারপরে ব্র্যাকেটে বিআইডিএস দিলেন, কিন্তু আপনার পাণ্ডুলিপিতে ওইটা অসংখ্যবার আসতেছে এবং বিআইডিএস বিআইডিএস বলছেন। তো যিনি কিনা এই ইকোনমিক্স ডিপার্টমেন্ট রিলেটেড না কিংবা এই জগতের না, তিনি বিআইডিএস প্রথমে একবার জেনেছেন কিন্তু বইটা পড়তে পড়তে যেয়ে তিনি ভুলে গেছেন যে বিআইডিএস যেন কী, তখন তিনি ওই কোথায় যেন বিআইডিএস এর অ্যাব্রিভিয়েশনটা পুরাটা লেখা ছিল ওইটা খুঁজতে আছেন, খুঁজে খুঁজে পাচ্ছেন না, এটা বুঝতে পারতেছেন না। এই যে অসুবিধাটা, এই অসুবিধাটা আপনি পাঠককে দিতে চান না, সেই জন্য আপনার কতগুলো অ্যাক্রোনিম আছে, কতগুলো ইনিশিয়ালিজম আছে, কতগুলো কন্ট্রাকশনস আছে, সেগুলো আপনি গোটা টেক্সটের মধ্যে থেকে খুঁজে খুঁজে বের করেন, বের করে ওটা অ্যালফাবেটিক্যালি সাজান, মানে এ আগে লিখবেন, তারপরে বি, তারপরে সি, এইভাবে সাজিয়ে ওই ফুল নেমটা দিয়ে দাও একটা তালিকা। ওইটা শুরুতে দিয়ে দিলে কি হলো, আপনার পাঠক বিরক্ত হলো না, ওনার কষ্ট কম হলো, ওনার সময় বাঁচলো, তাই না? এটা হলো অ্যাব্রিভিয়েশন, এটা একটা এসেনশিয়াল পার্ট আপনাদের গবেষণামূলক পাণ্ডুলিপির জন্য। আপনারা যখন গবেষণা করবেন কিংবা করেন তখন নিশ্চয়ই এগুলো করেন, কিন্তু হয় কি যে সবটা আমরা করি না এবং বুঝে করি না, কন্ট্রাকশনসগুলো অধিকাংশ সময় আমরা বাদ দিয়ে দিই। তারপরে যাই গ্লোসারি, গ্লোসারিটা কি, গ্লোসারি হলো আনফ্যামিলিয়ার ওয়ার্ড অর টার্ম যেগুলো
আপনি ব্যবহার করছেন, কিন্তু মনে করছেন যে এইগুলো অনেক পাঠক নাও বুঝতে পারে। খেয়াল করুন, ধরুন যে কালো টাকা, খুব সিম্পল, কালো টাকা আপনি ব্যবহার করছেন বারবার, তো অনেক মানুষ কালো টাকা বুঝবে না, অনেক মানুষ বুঝবে। তো আপনি কার জন্য কোন সিদ্ধান্তটা নেবেন? আপনি যদি মনে করেন অনেক মানুষ বুঝবে না, তাহলে আপনি দুইটা সিদ্ধান্ত নিতে পারেন। একটা হলো যে কালো টাকা যেখানেই ব্যবহার হচ্ছে সেখানেই তার সংজ্ঞা দেওয়ার চেষ্টা করতেছেন, যে কালো টাকা হলো রাষ্ট্রের স্বীকৃত অর্থনৈতিক কর্মকাণ্ড বহির্ভূত যে আয়, এটা হলো কালো টাকা, বারবার দিচ্ছেন। কিন্তু আমি ইকোনমিক্স পড়েছি, তো আমি মনে করবো যে এই লেখক আমাকে এত ছোট ভাবছে যে আমি কালো টাকা বুঝবো না, বারবার আমাকে সংজ্ঞা শেখাচ্ছে। তার মানে হলো আপনার টেক্সটটাকে আপনি স্টাইল থেকে শিফট করছেন এবং পাঠককে আপনি এক ধরনের আন্ডার এস্টিমেশনের মধ্যে নিচ্ছেন। আর যদি আপনি না দেন, তাহলে আরেকজন কি ভাববে, যে মনে করবে কালো টাকা মানে কি, কালি লাগানো টাকা তো না, কিংবা ওটার রং তো কালো না, তাহলে এটা আসলে কি বুঝিয়েছে, আমি তো বুঝতে পারতেছি না, হতে পারে। তো সেক্ষেত্রে সে মনে করবে না এই বইটা পড়া যাবে না, বোঝা যাচ্ছে না। তাহলে দুইজনেরই দিক থেকে একটা উপায় আপনার আছে, যে গ্লোসারি তৈরি করা, মানে এরকম আনফ্যামিলিয়ার ওয়ার্ড অথবা টার্ম যেগুলো আপনি টেক্সটের মধ্যে লিখলে পারে পাঠক যারা মানে সমৃদ্ধ কিংবা এই বিষয়ের পাঠক তারা বিরক্ত হবেন, আর যারা এই বিষয়ের না তারা না বুঝে বিরক্ত হবেন। দুটারই উপায় হলো এই টার্মগুলো, এই ওয়ার্ডগুলো তালিকা করা, তালিকা করে ওইটার ডিকশনারির মতো সাজানো, অ্যালফাবেটিক্যালি সাজিয়ে ইহা কাহাকে বলে এক লাইনে দেওয়া। হ্যাঁ, ইংরেজিতে আপনি বয়াতি ব্যবহার করবেন, একটা ইংরেজি টেক্সট, তো বয়াতির তো কোনো ইংরেজি নাই, বাংলাতে বয়াতি যত সহজভাবে বুঝি, ইংরেজকে বোঝাতে পারবো বয়াতি কি লিখে দিলে? কোনো একটা শব্দ দিয়ে বোঝানো যায় না। কিন্তু বয়াতি যেহেতু কোনো টার্ম আপনি ইংরেজিতে পাচ্ছেন না, বয়াতি ব্যবহার করতে হচ্ছে, তাহলে আপনি গ্লোসারি তৈরি করবেন। এটা আনফ্যামিলিয়ার ওদের কাছে, যে বয়াতি হলো এই বিশেষ ধরনের আধ্যাত্মিক এক ধরনের সঙ্গীত সাধনার মতো, যেটা এই ভূখণ্ডের মানুষের আছে করে ইত্যাদি, যেভাবে আপনি ভাবেন এইটা আপনি দিয়ে দিলেন, তাহলে হলো কি সবাই সহজে বুঝে নিল। এটা হলো গ্লোসারি। তার মানে আপনার গবেষণামূলক পাণ্ডুলিপির গ্রহণযোগ্যতা বাড়াতে হলে আপনার নোটস লাগছে, অ্যাপেন্ডিক্স লাগছে, গ্লোসারি লাগছে। এরপরে আর একটা কি আসি আমরা ওখানে, বিবলিওগ্রাফিস অর রেফারেন্স, রেফারেন্স এবং বিবলিওগ্রাফি কেন বানানো, এটার প্রথম ইয়েটা হলো আসলে এথিক্যাল, মানে লিগ্যাল না, আমি আপনার থেকে নিচ্ছি, এটা একটা নৈতিকতার প্রশ্ন। মানে লিগ্যাল বিষয়টা আসলে তো ধরেন যে এই কয়েক বছর, কয়েক যুগ এইগুলো ব্যাপারে, এবং এখনো অনেক দেশ এটাতে, দুই একটা দেশ, আমেরিকায় এটা সাইনই করেছে মনে হয় 1988 সালে, তার আগ পর্যন্ত সে এইসব সাইন করেনি। তো এথিক্যাল আপনারটা নিচ্ছি, এটা আমাকে বলতে হবে। তো আর একটা কি, আপনার রিডারের কাছে আপনি সৎ থাকছেন, যে আপনি নিজে এই জিনিসগুলো আপনার না, এই জিনিসগুলো অপরের, এবং আপনার রিডারকে আর একটা ইনফরমেশন দিচ্ছেন যে শুধুমাত্র আমি এই বিষয়ে বলছি তা না, এরা এরাও বলছে, সুতরাং তোমার যদি মনে হয় যে ওদেরটাও পড়তে চাও তাহলে তুমি ওগুলো পড়ো, হ্যাঁ, তারপরে তুমি তোমার মতামত গঠন করো, আমি ওগুলো পড়ে আমার মতামত এরকম। এই যে আপনি ছড়িয়ে দিতে পারছেন আপনার জানাটাকে, আপনার জানাটা জানিয়েই আপনি আমাকে থামিয়ে দিলেন না,
আরো সুযোগ দিলেন শত দিকে জানার। তো ওই বিবলিওগ্রাফি এবং ওই রেফারেন্স যদি না থাকতো তাহলে আমি তো কিছুই জানতাম না। আমি মনে করতাম একটা আপনি একটা কুয়া, এই কুয়ার ভিতরে আমি ডুবছি, এটাই হলো দুনিয়া। তো এইভাবে তো আমাদের জ্ঞানের রাজ্য বিকাশ ঘটা সম্ভব না। তো আমাদের এখানে বিবলিওগ্রাফি তৈরি করা হয় না প্রপারলি। অনেক বইয়ের, প্রবন্ধের বইয়ের শেষেই দেখবেন যে বিবলিওগ্রাফি নাই। তো বিবলিওগ্রাফি থাকে না কোন বইয়ের? প্রবন্ধের বই, কিন্তু বিবলিওগ্রাফি ওইভাবে নাই। এটা তো মৌলিক কিছু প্রবন্ধ আছে, মৌলিক কিছু চিন্তা মানুষের অনেক সময় হতে পারে, এক ধরনের ওহির মতো নাজেল হতে পারে কারো কারো কাছে, যে এটা কোনো রেফারেন্স থেকে পাচ্ছি না, এটা আমারই একটা থিঙ্কিং। এরকম খুব মৌলিক কোনো আর্টিকেল যেখানে হয়তো বিবলিওগ্রাফি দরকার পড়ছে না, আমার এই জগৎ সম্পর্কে একটা ভাবনার উদয় হলো যে জগৎ আসলে এরকম, মানুষ আসলে এরকম, এটা আমি আমার এক্সপ্লেনেশন করলাম, যেটা কারোর সাথে এটা ধরেন বিবলিওগ্রাফি দরকার পড়ে। কিন্তু আমাদের জ্ঞানের জগৎ তো সবসময় মৌলিক না, জ্ঞানের জগৎ হলো আসলে যৌগিক, জটিল। হ্যাঁ, মৌলিক মৌলিক কিছুই প্রায় আমরা গত কত বছর ধরে কিছু করি না, একজনের সাথে আর একজনের জোড়া লাগিয়ে লাগিয়ে আর একটা ফার্দার জায়গায় যায়, তাই না? আধুনিক জগতে কোনো মৌলিক কোনো কিছু আবিষ্কার তো এরকম ভাবে আর হচ্ছে না। নোবেল যারা পাচ্ছে বিভিন্ন জায়গায় তারা তো ওইভাবে মৌলিক, কিন্তু ওই আগের ওগুলো জোড়া লাগিয়ে লাগিয়ে আর একটা জায়গায় যাচ্ছে, যার ফলে রেফারেন্স এবং বিবলিওগ্রাফি এগুলো থেকে বের হওয়ার জায়গা আসলে নাই। তো আমরা এটা আমাদের এখানকার বইয়ে মারাত্মকভাবে অভাব দেখতে পাই। একটু এসেনশিয়াল পার্টসে একটু সময় ব্যয় করি। ইন্ডেক্স, ইন্ডেক্স হলো যে কোনো একাডেমিক টাইটেলের সবচেয়ে শেষের পার্ট, একেবারে শেষের পার্ট যে কোনো একাডেমিক টাইটেলের, এরপরে আর কিছু থাকে না। ইন্ডেক্স, ইন্ডেক্সটা আসলে কি? ইন্ডেক্স হলো একটা বইয়ের মধ্যে যে বিষয় নিয়ে লেখা হচ্ছে বইটা, তার ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কিওয়ার্ড যেটা দিয়ে আমি ওটা ব্রাউজ করব, কতগুলো কিওয়ার্ড আছে এই 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 বইটার মধ্যে, কত সংখ্যক কিওয়ার্ড আসলে এর মধ্যে থাকতে পারে, সেই যেটা দিয়ে আমি ব্রাউজ করতে পারি এটাকে। হ্যাঁ, এবং ও সেখানে আমাকে নিয়ে যাবে। বইয়ের ক্ষেত্রে ইন্টারনেটে খুব সহজ যে আমি একটা ব্রাউজ করছি, এক গাদা আসতেছে, কিন্তু এই বইয়ের ব্রাউজিং আমি কেমন করে করবো ম্যানুয়ালি? এটা তো আমার সুবিধা দিচ্ছে না, কিন্তু ম্যানুয়ালি আমাকে পারতে হবে যে এই বইয়ে, এই বইয়ে এডিটিংয়ের ফিকশন এডিটিং সম্পর্কে কোথায় লেখা আছে, এটা পুরো এডিটিং সম্পর্কে লাগে, ফিকশন এডিটিং সম্পর্কে কোথায় আছে সেটা আমাকে যেতে হবে। তার এই আমাকে নিয়ে যাবে যে যে টুলটা সেটা হলো ইন্ডেক্স। সূচিতে কিছু লিঙ্ক আপনি পাচ্ছেন, যেমন ধরেন যে যে কোনো বইয়ের ক্ষেত্রে, এই বইয়ের ক্ষেত্রে যেমন দ্য পার্টস অফ এ পাবলিশড ওয়ার্ক চ্যাপ্টার 1, 2 ম্যানুস্ক্রিপ্ট প্রিপারেশন অ্যান্ড ম্যানুস্ক্রিপ্ট এডিটিং, চ্যাপ্টার 3 প্রুফস, চ্যাপ্টার 4 রাইটস অ্যান্ড পারমিশন, তার মানে এরকম মোটা দাগে কিছু কিছু জায়গা পাচ্ছে। কিন্তু ওইটা তো এক একটা লিস্ট অফ কন্টেন্টের এক একটা সূচি তো হলো 100 পৃষ্ঠা জুড়ে, তো 100 পৃষ্ঠার মধ্যেও আপনার ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায় যেতে হয়, সেটা আপনার এটা নিয়ে যেতে পারছে না, তখন আপনার যে জিনিসটা হেল্প করবে আপনাকে সেটা হলো ইন্ডেক্স। ইন্ডেক্স হলো একটা বইয়ের ব্যবহার উপযোগিতার বহুগুণ বাড়িয়ে দেয়। কেমন করে? ধরুন যে আপনি এক্ষুনি দাঙ্গা নিয়ে একটা আর্টিকেল লিখবেন, সাম্প্রদায়িক দাঙ্গা, ধরুন আপনার কাছে 10টা ইঞ্চির বই আছে ইতিহাসে, কিন্তু আপনি স্পেশালি ঢাকার দাঙ্গা নিয়ে লিখতে চান। তো সূচিতে গেলেন, দেখলেন যে ঢাকার দাঙ্গা বলে কোনো বইয়ের কোনো সূচি নাই, এবং আপনাকে দ্রুত লিখতে হবে, তখন আপনি কি করবেন? ইন্ডেক্সে যাবেন। ইন্ডেক্সে যেয়ে যদি দেখতে যান যে দাঙ্গা আছে এবং দাঙ্গার মধ্যে ঢাকা, নোয়াখালী, কলকাতা এসব আছে,
এবং ঢাকার পরে তিনটা পৃষ্ঠার নাম আছে, আর একটা বইয়ে ঢাকার পরে পাঁচটা পৃষ্ঠার নাম আছে, তাহলে আপনি খুব দ্রুত ওই দশটা বইয়ের ধরুন যে এক এক বইয়ের পাঁচ পেজ করে মানে 50 পেজ পড়ে পুরো আপনি 10টা বইয়ের ঢাকার দাঙ্গা নিয়ে আপনি জেনে ফেলেন, পুরোটা আপনার পড়তে হবে না, এবং এরপরে আপনি দ্রুত আপনার আর্টিকেলটা লিখে ফেলতে পারবেন। এই যে সুবিধাটা আপনি ইন্ডেক্স কিন্তু ব্রাউজ করে আপনি যেতে পারলেন, না হলে কিন্তু আপনি পারতেন না। আরেকটা হলো যে আপনি বইটা পড়েছেন, বইটাতে কোনো ইন্ডেক্স নাই, কিন্তু আপনার হঠাৎ প্রয়োজন হলো যে ঢাকার দাঙ্গাটা কোথায় যেন আছে এই বইয়ের মধ্যে খুঁজব, তো এখন আপনি ব্রাউজ করবেন ডাউন করে এই এক দুই পৃষ্ঠা করে কোথায় ছিল কোথায় ছিল, এরকম করতে করতে আপনার অনেক সময় চলে যাবে। আবার আপনি যদি নোটও দিয়ে থাকেন, সাইডে আমরা পড়ার সময় অনেক সময় পেন্সিল দিয়ে কিংবা কলম দিয়ে নোট নিই, সেই নোটও তো আপনার মানে খুঁজতে হবে। এই যে অসুবিধা এই জায়গাটা আমাদের এখানকার অধিকাংশ বইয়ে আছে, কোনো একাডেমিক টাইটেলে প্রপারলি ইন্ডেক্স করে দেওয়া নাই। তো ইন্ডেক্স কিভাবে করে, ইন্ডেক্স নেম ইন্ডেক্স অর সাবজেক্ট ইন্ডেক্স থাকতে পারে, ধরুন যে হিস্ট্রির বইয়ে অনেক নাম থাকবে, হিস্ট্রির বইয়ে অনেক বিষয় থাকবে, তো অনেক নাম এবং অনেক বিষয় থাকলে তখন আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করি, নেম ইন্ডেক্স এবং সাবজেক্ট ইন্ডেক্স। নামগুলো আগে খুঁজে খুঁজে বের করবো, খুঁজে খুঁজে বের করে সেগুলো আবার বর্ণানুক্রমিকভাবে সাজাবো, সাজিয়ে কোন নামটা কোন কোন পৃষ্ঠায় আছে সেটা লিখে দিব, আর কোন কোন বিষয় কোন কোন পৃষ্ঠায় আছে সেটা লিখে দিব। কিন্তু বলা হচ্ছে যে যদি অত বেশি নাম এবং অত বেশি সাবজেক্ট না হয় তাহলে দুটা মিলায়ে একটা ইন্ডেক্স করাটা পাঠকের জন্য সুবিধাজনক, কারণ আপনি একবার নামের দিকে যাবেন আমার বিষয়ের দিকে যাবেন, তার চেয়ে যেহেতু পুরোটা অ্যালফাবেটিক্যালি থাকে সেই জন্য নাম আর বিষয় আলাদা করার দরকার নাই, সেই জন্য এখন অধিকাংশ বই দেখবেন যে নেম ইন্ডেক্স সাবজেক্ট ইন্ডেক্স আলাদা করা না একত্রিত করা। ইন্ডেক্স নর্মালি কেমন হয়, ইন্ডেক্স নর্মালি বইয়ের টেক্সট যদি 12 পয়েন্ট হয় ইন্ডেক্স হবে 10 পয়েন্ট। বই হলো আসলে এক কলামে, তাই না, পত্রিকাতে আমরা কয়টা কলাম পাই, 8টা, কোনো কোনো 2 কলাম আবার 1 কলাম পড়ে, কিন্তু বই কয়টা কলাম, 1টা কলাম, তাই না, কিন্তু ইন্ডেক্স কিন্তু সব বই, তো ইন্ডেক্স 2 কলম হওয়ার ফলে অনেকে এটা বুঝতে পারে না, আমি একটা ইন্ডেক্স করে দিলাম একটা টাইটেলে অনেক পরিশ্রম করে, পাবলিশার ওটা 1 কলাম করে ফেলেছে, তিনি মনে করেছেন যে এরকম করলেই ভালো, মানে এই যে না বোঝাটা, হ্যাঁ এটা যে 1 পয়েন্ট 2 পয়েন্ট কম হবে মানে 2 কলম হবে যাতে করে কাছাকাছি থাকে দ্রুত পাওয়া যায়, হ্যাঁ এই সুবিধার জায়গাটা হচ্ছে আবার অসুবিধা নিয়ে এসেছে। আমরা এটা একটু ডিটেল আলাপ করবো, ইন্ডেক্স পরে কেমন করে, ইন্ডেক্স করতে হলে ইন্ডেক্স করাটা আলাদা জব, এটা লেখালেখি না এটা এডিটিং না, এটা হলো ইন্ডেক্স সরের কাজ। হ্যাঁ আমাকে একজন জানালো যে ইংল্যান্ডে নাকি সোসাইটি অফ ইন্ডেক্স সর আছে, তো আমি জানি না একজন অনেকদিন ইংল্যান্ডে আছেন এবং বই পুস্তক দেওয়ার জন্য উনি মারা গেছেন কয়েক, তো উনি জানালেন যে ওখানে সোসাইটি অফ ইন্ডেক্স সর আছে যারা ইন্ডেক্স গুলো নিয়ে দিবে, একটা বই ইন্ডেক্স কি হবে কি স্টাইলে হবে সেগুলো সিদ্ধান্ত নেওয়া এবং পুরো বইটাকে দেখতে পারা এবং পাঠক কোন কিতে খুঁজবে সেই কিটা গেস করতে পারা, আপনি এমন একটা কি খুঁজে ইন্ডেক্স দিলেন যেটা সে ব্রাউজ করতে পারে, তার মাথায় এলো না যে এরকম একটা শব্দ এখানে আছে, তাহলে তো সে খুঁজে অ্যালফাবেটিক্যালি পাবে না, তার মানে আপনাকে ধারণা থাকতে হবে যে
দাঙ্গার বই হলে আমি ঢাকার দাঙ্গা খুঁজতে চাইতে পারি, কলকাতার দাঙ্গা খুঁজতে চাইতে পারি। এখন কলকাতা যদি উল্লেখ না থাকে তাহলে তো আমি খুঁজতে চাইলেও পাবো না। তারপরে বলা হচ্ছে যে কম্পিউটার ইন্ডেক্স ভালো করতে পারবে না কখনো, কিন্তু সার্চ করতে পারবে। মানে কেন পারবে না কম্পিউটার? কারণ ও হলো কনসেপ্ট আর নেম এগুলোর মধ্যে পার্থক্য করতে পারবে না। ধরুন যে কবিতার বই, এখন কবিতা কাহাকে বলে আর কবিতা একটি মেয়ের নাম, এই দুটা তো বুঝতে পারবে না। এবং আরো যে জিনিসগুলো, যে কবিতার সাথে সম্পৃক্ত যে বিষয়টা, যেমন অনুপ্রাস, উৎপ্রেক্ষা, ছন্দ, অন্তমিল, এগুলোকে আবার ক্রস লিঙ্ক করতে হবে। ক্রস লিঙ্ক আপনি নিজে বানিয়ে দিতে পারবেন, যে কবিতার সাথে যত অনুপ্রাস যতগুলো পাওয়া যাবে কবিতার ওখানে নিয়ে আসে তুমি লাগাও। হ্যাঁ, ওই দূর পর্যন্ত করতে হবে, কিন্তু ম্যানুয়ালি আপনাকে ডিকটেট করতে হবে। কিন্তু একটা জায়গায় যে আবার গোলমাল করে ফেলতে পারে, যে 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 জিনিসটাকে ওকে ওইভাবে অঙ্গীকার করা হয় না সেখানে যে ও ঘাপলা বানিয়ে দেবে। সেই জন্য বলা হচ্ছে যে হিউম্যান ইন্টারভেনশন is always required মানে ভালো একটা ইন্ডেক্স তৈরি করার জন্য। ইন্ডেক্স আমরা একটু দেখবো, ইন্ডেক্স এন্ট্রি, যে কিওয়ার্ড গুলো বললাম না, ইন্ডেক্স এটাকে বলা হয় এন্ট্রি। আমরা যেটা কম্পিউটারে ব্রাউজ করি কিওয়ার্ড লিখি, ইন্ডেক্সিং এর ক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে এন্ট্রি। যেমন এখানে একটা এন্ট্রি যদি আমি দিই, এশিয়ান নেমস, এদের একটা ইন্ডেক্সের এন্ট্রি এশিয়ান নেমস। এটা হলো মেইন হেডিং, এর মধ্যে অ্যালফাবেটাইজিং, তারপরে সাউথ এশিয়ান ট্রান্সলিটারেশন, এগুলো হলো তার সাব এন্ট্রি। আমরা পরে গেলে আর একটু বুঝে নিতে পারবো। আমরা যদি এখানে আসি, ইকুয়ালিটি, এটা হলো মেইন হেডিং এবং এন্ট্রি, এই পুরাটা মিলাই হলো এন্ট্রি। এন্ট্রি এবং যতগুলো সাব আছে সবটা মিলাই হলো এন্ট্রি, আর এখানে মেইন হেডিং হলো ইকুয়ালিটি। ইকুয়ালিটির মধ্যে সাব এন্ট্রি আছে একটা, দুইটা, তিনটা সাব ইন্টারেস্ট। ইকুয়ালিটি অ্যাজ বুর্জোয়াস আইডিয়াল, ইকুয়ালিটি কন্ট্রাকচুয়াল কোয়ালিটি, ইকুয়ালিটি ইন ডেমোক্রেসিস ডেফিনেশন, ট্যাগোর রবীন্দ্রনাথ, অন রিলিজিয়ন, অন লাভ। তার মানে রবীন্দ্রনাথ ঠাকুর হলো একটা, রবীন্দ্রনাথ ঠাকুর এবং অন রিলিজিয়ন, অন লাভ সবটা মিলাই হলো এন্ট্রি। এখানকার মেন হেডিং হলো রবীন্দ্রনাথ ঠাকুর, তার সাব এন্ট্রি হলো অন রিলিজিয়ন এবং অন লাভ। এবং এই সাব এন্ট্রি কেন শুধু রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে, ওগুলো দিলে কি অসুবিধা হতো? ধরুন যে মুক্তিযুদ্ধ নিয়ে একটা বই, তাই সেখানে শেখ মুজিবের নাম কত জায়গায় থাকবে? অনেক জায়গায় থাকবে। একটা 100 পৃষ্ঠার বইয়ের মধ্যে হয়তো 50 পৃষ্ঠায় তার নাম থাকবে। তা আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লিখে তার পাশে 50টা পেজ দিয়ে দিলেন, তো আমি ওনার কি খুঁজব? ওনার জেলে যাওয়া, না ওনার বিয়ে, না নাকি ওনার পাকিস্তান যাওয়া, নাকি ওনার মুক্তিযুদ্ধের সময়, নাকি ওনার 6 দফার সময়, না কোন সময় খুঁজবো? ওনার কি খুঁজতে চাচ্ছি এইটা ওই 50 পৃষ্ঠার মধ্যে খুঁজে খুঁজে আমাকে বের করতে হবে, তাহলে তো ওটা আমার কোনো কাজে লাগবে না। 50 পৃষ্ঠা খুঁজে বের করার চেয়ে 100 পৃষ্ঠার বইটা পড়ে ফেলাই ভালো, আমি যেটা খুঁজতে যাচ্ছি, তাই না? এই জন্য বলা হচ্ছে যে যদি একটা হেডিংয়ে কিংবা একটা এন্ট্রিতে 5 থেকে 60টা পৃষ্ঠা নম্বর হয়ে যায়, তাহলেই সেটাকে সাব এন্ট্রিতে ভাঙতে হবে।
না হলে ওই ইনডেক্সটা কোনো কাজে লাগবে না, এক ধরনের অর্নামেন্টাল হয়ে গেল। এবং সেই জন্য দেখুন যে মুসলিম লীগের আসলে কি জানতে চাচ্ছি, কেন্দ্রীয় মুসলিম লীগ, প্রাদেশিক না মুসলিম লীগের মন্ত্রী, কোনগুলো সম্পর্কে আপনার আগ্রহ সেটা আমাকে আলাদা করে দিতে হবে। কিন্তু আমাদের এখানকার কোনো বইয়ের ইন্ডেক্সিং এ দেখবেন যে এটা নাই, এটা না থাকাটা হবে কি এক ধরনের অর্নামেন্টাল পার্টস হয়ে থাকে, এটা এটা কোনো ইউজ ভ্যালু নাই। এবং বলা হয় যে 5 থেকে 7টা পেজে যে আপনি যদি আপনার কাঙ্ক্ষিত চাওয়াটা যদি না পান তাহলে আপনি আর দেখবেন না, এটা হলো হিউম্যান নেচার। 50টা পেজ আছে, 50তম পেজে যে আপনি আপনার কাঙ্ক্ষিত জিনিসটা পাবেন এত দূর ধৈর্য আমার নাই, মানে 5 থেকে 7টার পরেই আপনি বিরক্ত থাকবেন, সেই জন্য এটা করতে হবে। তো আমাদের এখানে কিছু বই ইন্ডেক্স আছে, কিন্তু ওই ইন্ডেক্স দিয়ে আপনি যে ব্রাউজ করবেন পারবেন না, তাহলে আপনি কি হলো আপনার বই তো ব্যবহার হবে না, পাঠক তো ব্যবহার উপযোগী পাঠকের জন্য করতে পারলেন না। এই হলো ইন্ডেক্স। ইন্ডেক্সের কয়েকটা স্টাইল আছে, এটা হলো রানিং স্টাইল। রানিং মানে এন্ট্রিগুলো এটা হলো রানিং আর এটা হলো ইন্ডেন্টেড। দেখুন দুইটা মানে ইয়ে দেখলে পরে বুঝে না হবে। ইন্ডেন্টেড হলো প্রত্যেকটা সাব এন্ট্রিকে যে ইন্ডেন্ট করে নিচে নামিয়ে দিচ্ছে, এবং ওগুলো সাব এন্ট্রি গুলো কিন্তু অ্যালফাবেটিক্যাল, যাতে করে খুব দ্রুত আপনি পেতে পারেন। আর আপনার যদি বইয়ের পৃষ্ঠার সমস্যা হয়, জায়গা কমাতে চান, তাহলে আপনি এই স্টাইলটা নেবেন, এটা হলো রান ইন স্টাইল। মানে ওই কলামের মধ্যে জায়গা যতক্ষণ পাচ্ছে সাব এন্ট্রি গুলো পাশাপাশি যাচ্ছে। এবং দেখুন যে এটা ফার্স্ট লাইনটা এক্সাম্পলের ই, ইকুয়ালিটির ই, মুসলমানের ম, মুসলিম লীগের ম, এইগুলোই একটা রেঞ্জে আছে। এবং ইকুয়ালিটির পরের লাইনটা কন্ট্রাকচুয়ালের সিটা ডান দিকে সরিয়ে দেওয়া, তাই না? এই এন্ট্রির প্রথম লাইনটা বাম দিকে চাপানো ইকুয়ালিটি, পরের দুই লাইনটা ট্যাপ করে ডান দিকে সরিয়ে দেওয়া, মুসলমানের ক্ষেত্রেও তাই, মুসলিম লীগের ক্ষেত্রেও তাই, যাতে করে এন্ট্রিগুলো চোখে পড়ে, এন্ট্রিগুলো যেন বোঝা যায়। আপনি যদি এগুলো সরিয়ে সব এক রেঞ্জে দেন, কোনটা এন্ট্রি কোনটা সাব এন্ট্রি কোনটা, এগুলো মিক্স আপ হয়ে যাবে, বোঝা যাবে। এটা একটা স্টাইল, এটা হচ্ছে যে বাম পাশে ফ্লাশ হবে আর হ্যাং হবে, ওই ইকুয়ালিটি ইটা যেন ঝুলে আছে, ফ্লাশ অ্যান্ড হ্যাং স্টাইল। ইন্ডেক্স গুলো অধিকাংশ সময় এই স্টাইলে করা, এন্ট্রিটা বাম রেঞ্জে ফ্লাশ হবে, মেইন হেডিংটা এর দ্বিতীয় লাইনটা ডান পাশে চেপে যাবে, যাতে করে মনে হয় যেন ওটা ঝুলে আছে, যাতে করে বোঝা যায়। এবং আরেকটা স্টাইল হলো আপনার রানিং স্টাইল এবং ইন্ডেন্টেড স্টাইল। কিন্তু স্টাইল কোনো ম্যাটার না, ম্যাটার হচ্ছে যে আপনি যদি এন্ট্রি এবং সাব এন্ট্রিতে না নিতে পারেন ইন্ডেক্স, সেই ইন্ডেক্স আপনার 1500 নিতে হবে। কলোফোন, কলোফোন হলো স্পেশালি ডিজাইন্ড কোন বইয়ের শেষ পৃষ্ঠাটা। আমরা এর আগে বলেছি যে ইন্ডেক্স হলো বইয়ের শেষ পার্ট, তাই না? ইন্ডেক্স হলো বইয়ের শেষ পার্ট, কিন্তু স্পেশালি ডিজাইন্ড কোন বইয়ে ইন্ডেক্সের পরও আর একটা পার্ট তৈরি করে, এই শিকাগো ম্যানুয়াল অফ স্টাইল করেছে। যেমন এই পেপারটার কেমন করে তৈরি করা হয়েছে, এই টাইপটা কিভাবে কে তৈরি করেছে, এই সমস্ত যে ডকুমেন্ট সেগুলো কপিরাইট পেজে কভার করে না, কপিরাইট পেজে কভার করে না যে
ডেটাগুলো বাট এসেনশিয়াল যেগুলো দিতে চাচ্ছি সেগুলো স্পেশালি একটা পেজ ক্রিয়েট করা হয় ইন্ডেক্সের পরে সেটা হবে কনফার্ম আমাদের কোনো বই কনফার্ম থাকার দরকার নেই কারণ আমরা পুরোপুরি কোনো বই পড়ি না আমাদের বই ইন্ডেক্সে শেষ এটাতে কোনো খারাপ কিছু নাই এবং যত বই দুনিয়া জুড়ে তৈরি হয় তার মানে লক্ষ্য ভাগের এক ভাগের মধ্যেও হয়তো কনফার্ম থাকবে না এরকম রানিং হেড অ্যান্ড ফিট এটা হলো এক ধরনের সাইন পোস্টের মধ্যে মতো কাজ করে যে আপনি বইটা চট করে উঠালে আপনি কোথায় আছেন সেটা বোঝা যায় যে এখানে উঠিয়ে দেখলাম যে পল ডি ম্যাককার্থি তার মানে আমি ম্যাককার্থির আর্টিকেলের মধ্যে ঢুকেছি আর ওর আর্টিকেলের নাম কি ডেভেলপমেন্ট আইডেন্টিটি তার মানে আমি আন্দাজে প্রবেশ করলাম একটা বইয়ের মধ্যে কিন্তু কোথায় ঢুকেছি এটা আমি দেখতে পেলাম এটা হলো সাইন পোস্টের মতো কাজ করে এটা উপরে থাকলে রানিং হেড আর নিচে থাকলে রানিং ফিট আর একটা পেজ নাম্বার তো আমরা যেখানে ইচ্ছা দিব এটাকে আমাদের এখানে বলে ফলিও ফলিওটা হলো যখন আমাদের প্রিন্টিং এর একদম শুরু যে টার্মিনোলজি ছিল যখন আমরা ফর্ম ভাঁজ করতে পারতাম না এখন তো আমরা অনেক ভাঁজ করে আপনি 100 ভাঁজের আমাকে ছেড়ে দিতে বলেন আমি মানিয়ে দিতে পারবো আপনি যদি বলেন যে 10টা ভাঁজ আমি করতে হবে আমি 20টা করতে হবে আগে প্রিন্টিং মেশিন ওরকম ছিল না জাস্ট একটাই করা যেত তো বাইন্ডারে কেমন করতো এর উপরে এক লিখত আর একটা ফলিও ওর উপর দুই লিখত দুই লিখে এরকম করে সিরিয়ালে এটা এ করত তাহলে এটাকে ফলিও বলতো ফলিও এক দুই ওইটাই এখনো আমাদের এখানে রয়ে গেছে ওইটা বাংলা বাজারে কিংবা আমাদের প্রিন্টিং জগতে গেলেই বলবে যে ফলিও হ্যাঁ এটা রানিং হেড বা রানিং ফিট রানিং হেড ফিট কিছু কিছু পেজে ব্যবহার করা হয় না এই যে এখানে কি আছে বইয়ের শুরুতে এই যেগুলো হচ্ছে হাফ টাইটেল পেজ তারপরে এই যে ব্ল্যাঙ্ক এখানে এইগুলোকে বলা আছে ডিসপ্লে পেজ ডিসপ্লে পেজগুলোতে রানিং হেড কিংবা পেজ নাম্বার এগুলো থাকে না এগুলো ফেলে দেওয়া হয় কোনো পার্ট টাইটেল দিলে সেখানে রানিং হেড দরকার এগুলো একটু এর উপরে যদি আপনি বইয়ের ওই রানিং হেড দেন এটা ঠিক ভালো লাগবে কিন্তু আমাদের অনেক বইয়ে এরকম থেকে যায় ফলিও আমরা দেখেছি তথ্যসূত্র গ্রন্থপঞ্জি আমরা আলাপ করেছি এর মধ্যে এসেনশিয়াল যে ইনফরমেশন গুলো দরকার সেগুলো আমরা জানি যে লেখকের নাম টাইটেল তারপরে এডিটর তারপর এডিশন যদি হয় তারপর ভলিউম যদি হয় সিরিজ ফ্যাক্ট অফ পাবলিকেশন পেজ নাম্বার এই যে অর্ডারটা এই অর্ডারটা আপনি এদিক ওদিক করতে পারেন কিন্তু যেটা গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটাতেই একই অর্ডারে থাকতে হবে একটা একটা রেফারেন্স এক ভাগে দিলেন আর একটা আরেক ভাগে দিলেন এইটা না এগুলো আমরা এখানে কয়েকটা এক্সাম্পল আছে যে আমরা ইংরেজিতে লাস্ট নেমটা ফার্স্টে আনি তারপরে টাইটেল তারপরে এডিশন তারপরে প্লেস অফ পাবলিশিং আর পাবলিশার্স নেম ইয়ার অফ পাবলিশিং এখন এডিশনটা কেন দিচ্ছি এটা একটা গুরুত্বপূর্ণ যদি এই এডিশনটা না দিই তাহলে কি হয় যেটা ধরে না হবে এই এডিশন না দেওয়ার মানে হলো আমি ফার্স্ট এডিশন নিয়ে কাজ করেছি ব্যবহার করেছি কোনো রেফারেন্স কোনো বিবলিওগ্রাফি যদি এডিশন উল্লেখ না থাকে তাহলে বুঝে নিতে হবে যে এই লেখক ওই বইয়ের ফার্স্ট এডিশন ব্যবহার করেছে কিন্তু যদি আপনি ব্যবহার করেন সেকেন্ড এডিশন অথচ দিলেন না তাহলে কি হবে এমন ডেটা আপনি সেকেন্ড এডিশনের থেকে নিয়েছেন যে ডেটাটা ফার্স্ট এডিশনে নাই
তখন আমি যদি চেক করতে যাই দেখলাম যে ওটা তো নাই, তার মানে আপনার উপর আমার আস্থাটা থাকলো না। আপনি এটা কাল ভুল করছেন কিংবা মিথ্যা করছেন, বিচার করছেন। এই এটা কিন্তু স্ট্যান্ডার্ড খুব গুরুত্বপূর্ণ জায়গা। যখন রিভাইজড এডিশন ব্যবহার করছেন বইয়ে অবশ্যই উল্লেখ করতে হবে, ফার্স্ট এডিশন ব্যবহার করলে উল্লেখ করার দরকার নেই। এটাই মেন করবে যে আপনি ফার্স্ট এডিশন ব্যবহার করছেন। প্রথমে এই লেখকের নাম কিংবা আর্টিকেলের লেখকের নাম, তারপরে হচ্ছে যে আর্টিকেলের নাম, এবং আর্টিকেলের নামটা ঊর্ধ্ব কমার মধ্যে আছে, তাই না? তারপরে পত্রিকাটার নাম, তারপরে ওর ভলিউম ইত্যাদি। এটা একটা স্টাইল, তার মানে হলো যে টাইটেল হলে বাঁকানো হরফ হচ্ছে। প্রথমটা দেখুন, কপি এডিটিং দ্য কেমব্রিজ হ্যান্ডবুক, বাঁকানো ইটালি। আর পত্রিকা হলে পত্রিকার নামটা বাঁকানো হবে, আর আর্টিকেলটা ঊর্ধ্বকমার মধ্যে। এটা হলো স্ট্যান্ডার্ড। কিন্তু অর্ডারটা আপনি স্লাইডলি এদিক ওদিক করতে পারবেন, কিন্তু পুরোটা আপনার একই একটা সিমেট্রিতে থাকতে হবে, কনসিস্টেন্সি থাকতে হবে, না হলে এটা হবে না। আশা করি বই এখন আমরা দেখতে পারবো, বইয়ের কল্পজ্ঞা চিনতে পারবো, এবং ভালো বই সম্পর্কে একটু বই দেখেও একটু বুঝতে পারবো যে এটা আসলে ভালো হবে কি না। এটা আমার জন্য আশা করি এটুকু করে দিলেই এই সেশনের বলে সাকসেসফুল হবে।